আপনি দেখছেন মাই ইসলাম 786 চ্যানেল। আরো নিত্য নতুন ওয়াজ ও গজল পেতে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন, লেটেস্ট ভিডিও দেখুন সবার আগে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد مصطفى نور على نور محمد مصطفى نور على نور شفيع المذنبين نور على نور اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আদম নবী সফিউল্লাহ নূহ নবী নাজিউল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ও রব্বুল আলামিন তোমার দরবারে পবিত্র শাবান মাসের বিশিষ্ট এক রাত্রে তোমার দরবারে ভিক্ষুকের ন্যায় দুটি করে হাত পেতেছি মাবুদ, বিশেষ করে আমার হালিম ভাই চিরজীবনের মতো তারা আব্বা হারিয়ে ফেলেছে, আল্লাহ ইতিম হয়ে গেছে, তারা তার কল্যাণ উদ্দেশ্য করে আজকে কলমা খানি তথা পবিত্র শাবানের চাঁদ তোমার দরবারে দুটি করে হাত পেতেছি আল্লাহ, তার অন্ধকারময় কবর গুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও মাওলাই কারীম। রাতের অন্ধকারে দিনের আলোতে বহু গুনাহ করে ফেলেছি, আমাদের জীবনের গুনাহ খাতা গুলোকে মাফ করে দাও আল্লাহ পাক। আল্লাহ তাআলা তোমার রহমত থেকে আমাদের কাউকে বঞ্চিত করো না গো মাহবুব। সম্মুখে রমজানুল মোবারক মাস, আল্লাহ পাক আমাদেরকে রমজানের রোজাগুলো সুস্থভাবে সালামতে সকলকে রাখার মতো তৌফিক তুমি দান করে দিও মাহবুব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মহান পবিত্র মিলাদুন্নবী জলসায় আগত দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাই বাবাজি কচি কাচারা পর্দা নাশিনা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দয়ায় নবী পাকের মহাব্বতে দুই ভাই মিলে আজকের পবিত্র মিলাদুন্নবী আয়োজনে সবরসালি মেহফিলে আল্লাহ পাক আমাদেরকে আনিয়েছেন, এজন্য আল্লাহ দরবারে শুকরিয়া সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কওন মাকা রহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন সমস্ত দুঃখীকে বুকে লাগানে ওয়ালা নবী কামলি ওয়ালা জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন শাবানু শাহরি ও রমাদানু শাহরুল্লাহ, শাবান মাস আমার জন্য, রমজান মাস মহান আল্লাহ পাকের জন্য। এজন্য নবী পাক আলাইহিমুসসালাম শাবান মাসের বেশিরভাগ সময়গুলো রোজা রেখে অতিবাহিত করতেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা মুসলমান আমরা প্রতি জুমাতে শুনি রজবে বীজ বপন করো, শাবানে পানি সেচন করো, রমজানে ফসল কর্তন করো।
যিনি বীজ বপন করেননি তার জন্য পানি সেচনের কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না, তার জন্য ফসলেরও কোনো আশা করা যায় না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বছরের ভিতরে পাঁচটি রাত খুব উন্নত। ওই পাঁচটি রাত কি? রজবের প্রথম রাত, শাবানের চোদ্দই শাবান দিবাগত রাত, রমজানুল মোবারক মাসের ২৭, আর দুই ঈদের রাত। এই পাঁচটি রাতে ভাগ্যের পরিবর্তন হয়। রমজানুল মোবারক, শাবানুল মুকাররম মাসে মহান আল্লাহ পাক কার কত বয়স, কাকে কোথায় রুজি দিবেন, এই চোদ্দই শাবান দিবাগত রাতে সেগুলো লিপিবদ্ধ হয়, ভাগ্যের পরিবর্তন হয়। নিশ্চিত আপনারা বিগত জুমায় শুনেছেন এ সম্পর্কে, বাংলা খুতবাতে শুনেননি, এবং তাতে আরো শুনেছেন সাত শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না, শুনেননি? জি, নাম্বার ওয়ান ছিল জাদুকর। আমরা কেউ জাদু করি, তাহলে এ থেকে আমরা বেঁচে গেছি। দুই নাম্বারে ছিল মদ পাই, যিনি মদ পান করেন। তিন নাম্বারে ছিল আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, বারংবার জেনাকারী, মা বাপের অবাধ্য সন্তান, সুদ খানেওয়ালা। আচ্ছা, এর ভিতরে কি আমরা আছি এরকম? আছি, পারে নয়। মা বাপের কথা কারা শুনি? আমরা শুনি, এই বাটার দিকে যা শুনে না বাপজিরা, খুব সাবধান। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকায় আমার নবী পাক আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে একটি সেজদার ভিতরে পতিত হয়ে গেছেন। হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন, বুঝি রাসূলে পাক আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নড়াচড়া কিছু নাই। আল্লাহর হাবিবের বিবি মায়েশা আমার নবী পাকের কদম মোবারকখানা ধরে একটু হিলিয়ে দিলেন। রাসূলে পাক আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি কি মনে করছো আমি তোমার হক ফাঁকি দিয়েছি? না আয়েশা, তুমি জানো না আজকের রাতটা হলো চোদ্দই শাবান দিবাগত রাত। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকের রাতে তওবা কবুল করে, গুনাহ মাফ করে থাকে, রুজি বণ্টন করে। আল্লাহ পাকের দরিয়ায় রহমত আজকে রাতে জোশ মারি। আমি রাসূলে পাক আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বেশি লম্বা সেজদা করি, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আমরা কবর জিয়ারত করেছি না করিনি? এ কবর জিয়ারত করা রাসূলে পাকের সুন্নাত। হাদিস শরীফের ভিতরে আসছে, আমার রাসূলে পাক আলাইহিস সালাম একদিন ছোট বিবি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারক থেকে উঠে গেলেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চিন্তা করছেন, বুঝি নবী পাক কোথায় যাবেন দেখি। এমনি সময় দেখেন হাবিবে পাক মদিনাতুল মুনাওয়ারার কবরস্থানের ভিতরে প্রবেশ করে, আল্লাহর হাবিব জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করে দোয়া করতেছেন মহান আল্লাহ পাকের দরবারে। এত কান্না কাঁদে হাবিব আমার, বলেন আয়েশা আজকের রাত সম্পর্কে তুমি জানো না, আজ হলো চোদ্দই শাবান দিবাগত রাত, যে রাতে আল্লাহ পাকের দরবারে নবীগণ পর্যন্ত দোয়া করেছেন। আল্লাহ, আমরা যদি নবী না হই শেষ জামানের উম্মত হতে পারতাম, আমরা ওই রূপ রাতগুলো জীবনে পেতাম, তোমার ইবাদত বান্দি করে বেঁচে নি দিলটাকে সন্তুষ্ট করে নিতাম। হতভাগা আমরা। শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
পুরো আসমানটা তারাই পরিপূর্ণ হয়ে আছে। আপনি কি বলবেন, আকাশে যতটা তারা এতটা নেকি কি দুনিয়াতে কারো আছে নাকি? আকাশে যতটা তারা দেখেছ ততটা পরিমাণ নেকি হলো আমার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন সায়েন্স, পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত আকাশে তারা গুনে শেষ করতে পেরেছে? ভবিষ্যতে পারবেও না। বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, জ্ঞানীর জ্ঞানী, রাসূলে পাক আলাইহিস সালাম কে আল্লাহ পাক জানিয়েছেন আকাশে কতটা তারা। তাই তো হাবিব আমার বলেছেন, যতটা তারা ততটা নাকি ওমর ফারুকে, ঠিক কি না? মেয়েরা দেখবেন বাপকে বেশি মোহাব্বত করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না চিন্তা করছেন, যদি সব নেকি তার হয় তো আমার আব্বার কোথায় গেল? মিল্লাত ইসলামিয়া আমার রাসূলে পাক আলাইহিস সালাম বলে, ও আয়েশা শোনো, তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের নেকি আর আমার ওমর ফারুকের সমস্ত নেকি, তবু তোমার আব্বার নেকির পাল্লাটা ভারী থাকবে। সেই রাতটা কোন রাত? মক্কা থেকে মদিনায় হিজরত করার কালীন আমার রাসূলের পাকের মহব্বতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যত কষ্ট করেছেন সাপের বিষাক্ত যন্ত্রণা, ওই রাতের নেকির তুলনা ওমর ফারুকের সমস্ত নেকি এক হবে না। মুসাল্লিব কিরামেরা লিখছেন, তাহলে আমরা বুঝতে পারলাম নবী পাক আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, কতটা তারা রয়েছে নবী তবুও জানেন আল্লাহ পাকের জানানো, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপজি আমার ভাইরা, রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না শেখে মোবারকায় আসলেন, মা আমিনা বলতেছেন, আমি দেখি আমার পেটটা কখন ভারী হয় নাই। সাধারণত মায়েদের যেমন পেটটা ভারী হয় দেখে বোঝা যায় গর্ভে কোন সন্তান আছে। নবী পাক আলাইহিস সালাতু সালামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আমার পেট কখনো ভারী হতো না, মাঝে মাঝে আমার পেট থেকে একটা নূরের জ্যোতি প্রকাশিত পেত, ওই জ্যোতিটা এমন আলোকিত হয়ে যেত আমি শাম পাতা সিরিয়ার এলাকাগুলো আমিনা স্পর্শ দেখতে পেতাম। শুধু তাই নয়, হাবিবে পাক আলাইহিস সালাতু সালাম গর্ভে থাকাকালীন মামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন একদিন পানি আনতে গেলাম হঠাৎ করে দেখি কুয়ার পানিটা উপরে প্রতিদিনের ন্যায় অমন নয়। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুভ সংবাদ সব দিক দিয়ে শুনি, আমেনা তুমি বড় ধন্যবাদী, তুমি বড় ভাগ্যবতী, জগৎগুরু হাবিবুল্লাহর জননী হবে তুমি, এজন্য তোমায় মোবারকবাদ। রাসূলের পাক আলাইহিস সালাতু সালামের মা পানিটা উঠানোর পরে চলে আসছেন, এমনি সমাতে দেখছেন এক ঝাঁক পাখি চলে যাচ্ছে উড়ে, পাখিদের ভিতরে একটা পাখি ডেকে বলে, পাখির দলেরা খবরদার যেন সম্মুখে দেখ আমি না দাঁড়িয়ে রয়েছে, তার মাথার উপর দিয়ে উড়ে যাবি না, হাবিবের মায়ের বিয়াদবি করে ফেলিস না। পাখিগুলো দুই সাইড দিয়ে উড়ে গেল, আমি না আর কোনো রকম মাথার উপর দিয়ে পাখিগুলো উড়ে গেল না, অবলা জীব
গুলো এত আদব করি আমরা মানুষে নবী চিনলাম না। আব্বা জান আমার শুধু তাই নয়, রাসূলের পাক আলাইহিস সালাতু সালাম পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন, নবী আমার বর্ণনা করেন, চাচা আব্বা শুনুন, আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম জান্নাতের ভিতরেই ফেরেশতাদের আপনার জানালা খোলা পর্যন্ত আওয়াজ মায়ের পেটের ভিতরে আমি বসে বসে শুনতে পেতাম। রাসূলের পাকের পাওয়া আল্লাহ দিয়েছেন। সোনা মালিকেরা আমার ওই রাসূলের পাক আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, গীতার ভিতরে বলা হয়েছে, ত্রিপিটকের ভিতরে বলা হয়েছে, জিন্দা বিস্তার ভিতরে বলা হয়েছে, বাইবেলের ভিতরে বলা হয়েছে, ইঞ্জিলের ভিতরে বলা হয়েছে, কোরআনে তো হুবাহু বলা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে বলা হয়েছে কল্কি অবতার যিনি হবে, শেষ জামানা পয়গম্বর যিনি হবে, শিকোকলখের ১২ তারিখে মরুভূমি অঞ্চলে পানি সংলগ্ন এলাকাতে জন্ম নেবে, তার বাপের নাম হবে বিশু জশা, মায়ের নাম হবে সুমতি, বিশু মানে প্রভু, জশা মানে দাস, যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরু হাবিবুল্লাহর পিতা, আরবিতে নাম রাখা হয়েছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাংলা মানে হলো আল্লাহর দাস, জোরে বলুন সুবহানাল্লাহ। গীতার ভিতরে আরো বলা হয়েছে যিনি জগৎগুরুর মা হবে তার নাম হবে সুমতি, সু মানে সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরু হাবিবুল্লাহর মা, আরবিতে নাম হলো আমিনা, আমিনার বাংলা মানে হলো সুন্দর মন, জোরে বলুন সুবহানাল্লাহ। তার সংবাদ সব জায়গায়, হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম রাসূলের পাকের জন্মের ২৫০০ বছর আগে বলে গিয়েছেন, আকাশে যার নাম হবে আহমদ, জমিনে যার নাম হবে মুহাম্মদ। এমন একজন পয়গম্বর আমাদের নবী, ওই নবীর উম্মত হয়ে আমরা ধন্য হয়েছি, কিন্তু আমাদের কর্মটা বড় খারাপ। কর্ম ভালো, এত কর্ম খারাপ করলে কেমন করে হবে? আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, সিনেমা বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, তাস বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না, আমরা শুধু দিওয়ানা। এ ফাঁকে বলছে আমার মায়েরা আমরা ওলির দিওয়ানা, আমরা ওলির দিওয়ানি পর্দা করতে পারবনি, আমরা নবীর দিওয়ানি সিরিয়াল বন্ধ দেবনি। সোনা মানিকেরা আমার বিশ্বের জমিনে রাসূলের পাক আলাইহিস সালাতু সালামকে মহান আল্লাহ পাক এই ধরা ভাবে আপনার কিনা ভূমিষ্ঠ করবেন, জমিন বলে আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার মাঝে তোমার হাবিবকে দাও, আসমান বলে আমার মাঝে তোমার হাবিবকে দাও, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা চিন্তা করলেন কি করব, হাবিবে পাককে ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আব্বাল মাসের ১২ তারিখে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করালেন। সোনা মালিক, গীতার ভিতরে বলা হয়েছে শিকোকলখের ১২ তারিখে ১২ রবিউল আওয়ালে। ও বাপ, এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়নি, এখানে রামের কথা বলা হয়নি, এখানে হরির কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে মুহাম্মাদের কথা। শিকোকলখের ১২ তারিখে মরুভূমি অঞ্চলে তিনি জন্ম নেবেন, বাপের নাম বিশুজাশা, মায়ের নাম সুমতি, রামের বাপের নাম তা নয়, আপনার এমনি করে হরির বাপের নাম তা নয়, যদি একজনই হয় তিনি হলেন জগৎগুরু হাবিবুল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ, যার উম্মত আমরা হতে পেরেছি, আমরা মুসলমান হয়ে বড় ধন্য। সোনা মানিক আমার শুধু তাই নয়, রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ধরে ধরে
আপনার ভূমিষ্ঠ হবে আসমানের আরজি আমাতে দাও। আল্লাহ পাক বলেন, ও আসমান তুমি এত দুঃখ করো না, একদিন তোমার আশা পূর্ণ করা হবে। জমিনের ভিতরে রসুলের পাককে দেওয়া হবে, রাত বলে আমার ভিতরে, দিন বলে আমার ভিতরে, বাবাজিরা আমার মহান আল্লাহ পাক রাত দিন সবকে সন্তুষ্ট করে। সুবে সাদেকের সময় না রাত না দিন এমন একটি সময়, সুবে সাদেকই রসুলের পাককে দুনিয়ার বুকে জন্ম নিলেন। হযরতে মরিয়ম আসলেন দুনিয়ায়, হযরতে হাজেরা আপনার হাজেরা আসলেন দুনিয়ায়, হযরতে আসিয়া আসলেন দুনিয়াতে। ও মামিনা তুমি চিন্তা করো না, পৃথিবীর জমিনে তুমি কি আমায় চেনো না, চেনো না গো, ও গো আমিনা বিবি চেনো না গো তুমি, আদম সফিউল্লাহর বিবি হাওয়া নাম কি আমি, চেনো না গো আমিনা বিবি চেনো না গো তুমি, ইব্রাহিম নবীর বিবি আমি হাজরা নাম কি আমি, চেনো না গো ও আমিনা বিবি চেনো না গো তুমি, ফিরাউনের স্ত্রী আমি হাজরা নামে আমি, আসিয়া নামে আমি। আর গেলে মান সব রাসূলের পাক আলাইহিস সালাম ধরাধামে ভূমিষ্ঠ হলেন। হযরত আমিনা বলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা দেখাই গেল না, উদাও। হযরত হাজেরা মনে করছেন আমি নারী কাটবো, মরিয়ম মনে করছেন আমি কাটবো, আসিয়া মনে করছেন আমি কাটবো, যেহেতু দুনিয়ায় কাটা হয় দস্তুর অনুযায়ী। কিন্তু ইনি এমন পয়গম্বর, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি মায়ের পেটরে, মায়ের পেটের ভিতরে যাকে রেখেছি নারী কাটা অবস্থাতে, পৃথিবীতে তোমরা কেউ আমার হাবিবের নারী পাবে না। পৃথিবীর জমিনে আমরা দেখি বাচ্চা ভূমিষ্ঠ হলে নারী কাটতে হয়, মায়ের নারী দাঁড়াতে বাচ্চাগুলো মায়ের না পা খেতে থাকে পেটের ভিতরে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ায় বানিয়েছি আমার নবীকে আমার ইচ্ছাতে, মায়ের পেটে নারী কাট অবস্থায় বাঁচিয়ে রেখেছে আমার ইচ্ছাতে। এ আমার বান্দা বান্দি খবরদার, যেন আমার নবীকে তোমাদের মতো ভাববে না। কিন্তু এই কোরআন শরীফে লেখাই আছে, কুল আনা বাশারুম মিসলুকুম, নবী বলুন আমি তোমাদের মতো মানুষ। তাহলে কোরআন যখন বলেছে আমি তোমাদের মতো মানুষ, তাহলে নবী আমাদের মতো মানুষ নাকি? নবী আমাদের মতো, কোরআন বলছে যখন। আব্বা জান আমার ভাই জানের, এই আয়াত অবতীর্ণ হয়েছে ইহুদিদের শানে, মুসলমানের শানে নয়। শোনা মানে আমার, আপনি আমি শুনতেছি শুধু তাফসীরুল কোরআন মাজিদের মাহফিল, কিন্তু শরিয়াতটা চলে মাত্র 500 আয়াতের উপরে, কিন্তু 6666টি আয়াত রয়েছে কোরআন মাজিদের ভিতরে। এই কোরআনে 6666টি আয়াত আর 500 আয়াতে চলে শরিয়াত। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হারাম খেও না, এইভাবে 500 আয়াত। এমন কিছু আয়াত আছে যেগুলোর মানে আজও পর্যন্ত কোন গস, কোন কুতুব, কোন মাশাই, কোন মুহাদ্দিস বলতে পারেনি, পারবে না। যেমন আলিফ লাম র, আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সোয়াদ, এই রূপ ভাবে এর মানে কেউ বলতে পারবে না। যুবকেরা আমার, কোরআন যখন বলেছে নবী আমাদের মতো, তাহলে তো আমরা বলবো নবী আমাদের মতো। কাফেরেরা বলল যে নবী হবে সে হবে খোদার বেটা, যে নবী হবে সে হবে পৃথিবীর জমিনে জিন, যে নবী হবে সে হবে ফেরেশতা, যে নবী হবে সে হবে পৃথিবীর জমিনে ভূত। আল্লাহ পাক জানিয়ে দিলেন, রাসূল আপনি বলুন, কুল আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, আমি খোদার বেটা নই, আমি জিন নই, আমি ফেরেশতা নই, আমি ভূত নই। এটা কাফেরের জন্য প্রযোজ্য, এই আয়াতটা মুসলমানের জন্য নয়। যে আয়াত মুসলমানের জন্য নয়, এখন ওই আয়াত যদি আমি পড়ে বলি নবী আমাদের মতো, নবীকে আমাদের মতো বলা হারাম, তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়া হারাম,
যারা নবীকে আমাদের মতো বলবে তাদের পিছনে নামাজও হয় না। আমার সোনা মানিকেরা, কোরআন মাজিদের ভিতরে বহু আয়াত এমন অবতীর্ণ হয়েছে, আপনি আমি সেটা হয়তো জানি না, যিনি কোরআন মাজিদের ব্যাখ্যা করবেন 10টি জ্ঞান তার প্রয়োজন দরকার। কটা জ্ঞান? আয়াতটা কেন অবতীর্ণ হলো, কোথায় অবতীর্ণ হলো, বদরে না উহুদে, মক্কায় না মদিনায়, কি কারণে অবতীর্ণ হলো, কি প্রসঙ্গে অবতীর্ণ হলো, সব জ্ঞানগুলো তার প্রয়োজন রয়েছে। সোনা মালিকেরা, আমার পৃথিবীর জমিনে হযরত ইয়াসিয়া হযরত রাসূল পাক আলাইহিস সালামকে পেলেন না, হঠাৎ করে উদাও হয়ে গেলেন, কিছুক্ষণ পর দেখা যায় হাবিবের আপনার গুপ্ত স্থানটা ঢাকা। হাবিব আমার সেজদারত অবস্থায় বলছেন, ইয়া হাবলি উম্মতি, হযরতে আমিনা বলেন, আমি যখন ঠোঁট নড়তে দেখে কান লাগালাম, একটি আওয়াজ শুনতে পেলাম, সেটা উম্মতি উম্মতি সাকি শুনো। এজন্য হযরত আলীউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে লিখেছেন, এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো, প্রসাব পরে মায়ের কোলে উম্মতি বলে কাঁদিল, ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো, হালিমা বিবি খুশি মনে চুমা দিয়ে চাঁদ বদনে, পর নিজের বুকে টেনে ওগো গোধূপাল করালো, ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো, পীর পয়গম্বর যত এলো এরা কি কেউ কেঁদে ছিল, হিংসা ছেড়ে সত্য বলো এ কেন কাঁদিল, ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। শুধু তাই নয়, দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে, পাথর বেঁধে পরে নিজে রাত্রি কাটালো, ওগো রহমত নেমে এলো। কে এমন হবে বলো না, এমন কে বা হবে, আজ না চিনিলে চিনিবে কবে, যেদিন তোমার সব হারাবে সেদিন কি হবে বলো, ওগো রহমত নেমে এলো। যখন সুবহানাল্লাহ, এরকম নবী আর হবে? আর হয়েছে কখন? সেই নবী আমার। শুধু তাই নয়, রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছেন, বাবাজি হযরতে হালিমাতুস সাবিয়া ফিরে যাওয়া না না গিয়ে রাসূলের পাক আলাইহি সাল্লাতু সালামকে দেখে স্বামীকে জিজ্ঞাসা করে, স্বামী আমি কি এই বাচ্চাটাকে নিয়ে যাব, পৃথিবীর জমিনে তার আব্বা নাই, এতিম ছেলে। স্বামী ডাক দিয়ে বলে, বিবি হালিমা, ফিরে যাওয়া চাইতে বাচ্চা নিয়ে যাওয়া ভালো।
হযরতে হালিমাতু সাবিয়া যেই আমার রাসূলের পাক শুয়ে রয়েছেন পাশে গিয়েছেন আমার রাসূলের পাক নয়ন দুটি তুলে হালিমার দিকে মুচকে হেসেছে মাতু সাবিয়া জানটা জুড়ে যায় লে পাকে কোলে করে ভাবি এই ছেলেটা তো সুন্দর হাসি দিয়েছে আমার সম্মুখে আমার জান ঠান্ডা হয়ে গেছে আল্লাহ রাসূলকে কোলে করে নিয়ে মামনার কাছ থেকে দুই বছর টাইম নিয়ে হালিমাতু সাবিয়া চলে আসছেন বাবা তাবুর ভিতরে এসে আমার নবী পাকে স্তনে লাগিয়ে দিয়েছেন হাবিবুল্লাহ হযরতে হালিমাতু সাবিয়ার ডান স্তনটা টানতে শুরু করেছেন কিছুক্ষণ পরে হালিমাতু সাবিয়া জগৎগুরু হাবিবুল্লাহকে বাম স্তনে লাগিয়ে দিয়েছেন নবী আমার মুখটা ফিরিয়ে নিয়েছেন কোনো মতে বাম স্তনে মুখ লাগাচ্ছেন না হালিমাতু সাবিয়া আবার ডান স্তনে লাগালেন তাবুর ভিতরে নবী আমার টানতে শুরু করেছেন আবার ওই রহস্যটা বোঝার জন্য আবার বাম ধারে যেই লাগিয়েছেন হাবিব আমার আবার মুখটা ফিরিয়ে নিয়েছেন শিশু নবী বলতে চাইলেন নগো দুদুমা হালিমা জগতের বুকে আমি ভাইয়ের হক ফাঁকি দিতে আসিনি ভাইয়ের হক গুলোকে পক্ষ না পক্ষ ভাবে আমি ভাইয়ের হক বুঝিয়ে দিতে দুনিয়ায় আল্লাহ পাক আমাকে রহমত করে পাঠিয়েছেন কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা বলি কি বাপ ওই যে চকপাল্লি রোডের ধারে দু কাটা জমি রই ওইটা আমার দেন ছোট ভাই আর দিতে হবে না ও জানে যে ওখানে কটা দোকান হবে দিতে পারলি আর কাজ কাম করি আর না করি বুড়ো বয়সে ভাড়া দিলে লাভ ওই মাঠের দিক থেকে ওই ভাইকে দাও ওই দু কাটা সম্পত্তি আমার দিলি আমি আর কিছু নেব না ও জানে তো ওখানে গেলে অনেক কিছু পাওয়া যাবে বাপ রাসূলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কত মায়া তা সাহাবীদের কত মায়া আমরা আমাদের জন্য বেশিটা চাই কিন্তু সাহাবীদের ভিতরে এমন ছিল না তারা সদা সর্বদা অন্যজনাকে বেশিটা দিতেন যেমন এক হাদিস শরীফে আসছে মাওলায়ে আলী কারামাল্লাহু ওয়াজহু শেরে খোদা টাইগার নবী পাকের তিনি হযরতে আবু বকরকে যখনই দেখেন তখনই সালাম দেন এক সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসছেন আর মাওলা কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে রয়েছেন সালাম দিচ্ছেন না সিদ্দিক আকবর চিন্তা করছেন প্রতিবার যখনই দেখা হয় আমাকে আগে আগে সালাম দেন কিন্তু আজ কেন দিচ্ছেন না যাক আমি কেন বা দেরি করব আমি দেই উনি দিলেন মাওলাই কায়নাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ওয়া আলাইকুমুস সালাম মুসাফা হলো উনি গেলেন বাড়ি আর সিদ্দিক আকবর গেলেন নবীর পবিত্র দরবারে মনটা খারাপ আচ্ছা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আসমানে জান্নাতের খবর মায়ের পেট থেকে শুনতে পায় সে নবী কি বোঝে না উম্মতের কি হচ্ছে রাসূলে পাক আলাইহিস সালাম বলেন কি ব্যাপার সিদ্দিক এত মনটা খারাপ হুজুর কি কইব আমি আমাকে যখনই দেখে তখনই আলী সালাম দেন আর আজকে দিলেন আমার এজন্য মনটা খারাপ হযরতে নবী পাক আলাইহিস সালাম বলেন ডাকো তো তাকে ডাকা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন আসামির মতো দাঁড়িয়ে আছেন আহা আমাদের মতো বিয়াদব নাকি আসামির মতো দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার আলী তুমি সালাম দিলে না মনটা খারাপ আবু বকরের হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না আজ রাতের বেলায় আমি যখন তাহাজ্জুদ নামাজের পরে একটু আরামে গিয়েছি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতটা দেখেছি হুজুর শুধু জান্নাত দেখি নাই আমি আলী ওই জান্নাতের ভিতরে প্রবেশ করেছি প্রবেশ করার পরে দেখতে পাই বিশাল বড় একটা চেয়ার রয়েছে তার ভিতরে বিশাল বড় একটা সিংহাসন রাখা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সিংহাসনের গায়ে লেখা আছে দুনিয়ায় যারা আগে
আগে সালাম দিবে ওই সিংহাসনের মালিক তারা হয়ে যাবে। আমি আলী চিন্তা করলাম এতদিন তো আমি না জেনে সালাম দিতাম, আজ যখন আমি শাস্ত্রের মাধ্যমে জেনেছি ওই ওই সিংহাসনটা আমি আলী আমার জন্য বরাদ্দ না করে আবু বাকারের জন্য বরাদ্দ করেছি তাই দাঁড়িয়ে রয়েছি। ডান স্তন পান করলেন, মায়েদের দেখবেন বাম স্তনে দুধের পরিমাণ বেশি, মায়েরা বেশি পান করায় বামটা পছন্দ করলেন নবী, তাও একটা যেটাই দুধের পরিমাণ কম। যার যে রসুল ছোটবেলায় কমটা পছন্দ করে তার সাহাবীরা কি জান্নাতের সিংহাসন নিজের জন্য আগে বরাদ্দ করে আবু বাকারের জন্য দিচ্ছেন? কি আদব গো, কি মহব্বত তাদের। সোনা মানিকের আমার হযরত হালিমা তুসাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবু থেকে বেরিয়ে এবার আপনার কিনা চাপলেন তার স্বামীকে নিয়ে রাসূলের পাকে নিয়ে, যেই না আপনার কিনা ওটার উপরে চাপা হয়েছে। সোনা মানিকা তো কমজোর আশার সমাতে হালিমা তুসাবিয়া সবার শেষে এসেছিল বলে অন্য কোন বাচ্চা পেল না, বাবা আমার যেই না হালিমা তুসাবিয়া আমার নবী পাকে নিয়ে চেপেছেন এত দ্রুত গতিতে ছুটতে শুরু করে দিয়েছে। যারা অনেক আগে বেরিয়েছিল বাড়ি রওনা দেওয়ার জন্য তাদেরকে আবার টেক করে হালিমা তো সাবিয়া গিয়ে চলেছেন, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে হালিমা ব্যাপারটা কি, তুমি কি গাড়ি পাল্টিয়ে দিয়েছ? হালিমা তো সাবিয়া বলেন গাড়ি পাল্টাই নাই বরং তো প্যাসেঞ্জার পাল্টিয়ে দিয়েছি, এত দ্রুত গতিতে ছোটার একমাত্র বরকত এই প্যাসেঞ্জারের বরকত। প্যাসেঞ্জার তো আমিনউদ্দিন নয়, প্যাসেঞ্জার তিনি কে? রহমাতাল্লিল আলামিন। এখন এত দ্রুত যাওয়া দেখে সবাই বলে এত দ্রুত গেল এমন কি বাচ্চা না জানি নিয়েছে, সবাই বাড়িতে দেখতে যায়। তামান নবী পাকের চেহারা যে দেখে তার দিল বাগ 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 আনন্দে উৎফুল্ল হয়ে যায়। এখন সুবহানাল্লাহ কোন রকম টেনশন থাকে না। বাপ আমার মনে হয় আমি যখন ফুরফুরা শরীফে মেজে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ জানাজায় গেলাম তো তিন চার সাইজে পাকা চলছে, আল্লাহর ওলির আবার মরে না মরে নবী সা খোদা পাবি না রে দিওয়ানা, নবী সা খোদা পাবি না ওলি সাহেব নবী পাবি না রে দিওয়ানা, ওলি সাহেব নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে চাও যদি কেউ আমাকে ধরো গি নবীর দামান খানা রে দিওয়ানা, নবী সা খোদা পাবি না। নবী বলেন হাদিস পাকে চাও যদি পেতে কেউ আমাকে ধরো গি ওলির দামান খানা রে দিওয়ানা, ওলি সাহেব নবী পাবি না, নবী সাহেব খোদা পাবি না রে দিওয়ানা, নবী সাহেব খোদা পাবি না। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। দুনিয়ার মানুষ আল্লাহকে রাজি করতে চায় আর আল্লাহ পাক নবীকে রাজি করতে চায়। আমায় যদি পেতে চাও কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি
খোদার নবী সা খোদা পাবি না। এখন মিজলা হুজুর ফিল কিবলা আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি জানা যায় বাক পুকুর চাপা পুকুরের পরে এ বাক পুকুরে ওদিন জালসায় আমি আসি মুর্শিদাবাদ থেকে। অন্য অন্য আলেম ওলামা ছিলেন, তথাপিও আমার আগে বক্তব্য রাখলেন হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব কিবলা, আব্দুল কাইম সাহেবের ভাই। উনি বক্তব্য রাখার পরে পরে আমাকে উনি সভাপতিত্ব করে আমাকে উঠিয়ে দিলেন। আমি উঠেছি, মিনিট 25 বক্তব্য রেখেছি। এখন ওখানকার লোক ফোন করলেন বসিরহাটে, যেহেতু হুজুরের নাতিদের যাওয়ার কথা, দেরি করছেন কেন? ফোন করে জানতে পারলেন ফুরফুরা শরীফের হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে মানুষের নজর থেকে আড়াল হয়েছেন। আর ওয়াজনসিয়ত হলো না বাবা, ওইখানেই বন্ধন, ওখান থেকে ছুটলাম জানা যায়। তো আমার লাইফে আমার জীবন ওই হলো প্রথম দর্শন। না তো বাস তো ছোট সাইডে দেওয়া আছে, লাইনে যাও আর দেখো আর যাও, বহু লোকের ভিড় দেখছি দূর থেকে, যে দেখছি তো চতুর্সাইডে পাখা চলছে। এ বাবা আমরা মলি বলে খাওয়াতে দেখ শেষ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর হুজুর ও দুনিয়া থেকে কেমন মানুষের নজর থেকে লুকিয়ে গেছেন, পাখা চলছে, ঘাম বাড়াচ্ছে, মরে নাকি তারা? এই দেখেন উনিও ছিলেন ওখানে। তাহলে বাপ আমার কথা এতটুকু, আল্লাহর আউলিয়া বান্দাদেরকে যারা দেখেছেন, শুধু তাই নয়, মেজো হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ নেখা কেমন ছিল বাবা? আপনাদের এই এখানে কাজ কাম করে দেখবেন, আমাদের এই মহেশপুকুর বাড়ি কাংলা মন্ডলের ছেলে ইসরাত মন্ডল রাজমিস্ত্রি করে, ওই আপনার মিশনের পাশে ওর ভাইরা ভাইয়ের সঙ্গে করে। তো বলছে আমরা একদিন ফুরফুরার দরবারে যাচ্ছি, যেতে গিয়ে আমাদের গাড়ি পথিমধ্যে খারাপ হয়ে যায়। মেজে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওনার মুরিদদের বলছে, এই বাবা তোরা একটা গাড়ি ঠিক কর, অমুক যায় যেতে হবে। এখন গাড়ি ঠিকঠাক করে নিয়ে এসছে বাপ, বলছে হুজুর ছাড়বো গাড়ি, বলছে দাঁড়া ওরা গাড়ি ঠিক করছে, ওদের গাড়ি প্রায় ঠিক হয়ে গেছে, বসো তোমরা। আমি বললে ছাড়বো, গাড়ি ঠিক হয়ে গিয়েছে। মেজে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এর কলেজের টুকরা সন্তান বলছে, এরা পৌঁছানোর পরে কি ব্যাপার? বলছে আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, বলছে এই দেখেন আব্বা বলছিল ওই জায়গায় যেতে, এই যে গাড়ি আমাদের জন্য বলেছিল আমরা এনে রেখে দিয়েছি, শুধু আব্বা বলিনি বলে আমাদের স্টার্ট দেয়নি। তাহলে কি চোখ, নবী যদি জান্নাতের ভিতরের আওয়াজ মারপিট শুনতে পায়, তো ফুরফুরা থেকে আল্লাহর ওলিরা তার মুরিদের আপাত বিপদ সুবিধা অসুবিধা বুঝতে পারে না? আমি কথা যদি মিথ্যা বলি আপনি কি শুনে নেবেন? সকালবেলা বেশি দূরে নয় বা, আমি এটাই আপনাদের বুঝাতে চাই, আল্লাহর ওলি যারা এদের পাওয়ার আলাদা, এদের শান আলাদা, ই আল্লাহর দেওয়া মাল। তো আমি জানা যায় পৌঁছানোর পরে আমি দেখছি পাখা চলছে, আমার মন ছায় দিয়ে, সত্যি দিল আমার এত সন্তুষ্ট হলো, এত আনন্দিত হলাম আমি যে আল্লাহর আউলিয়া বান্দার নজর আজ আমি তাদের দর্শন পেলাম। বাপজি তো যারা আউলিয়া দেখে দিল এত সন্তুষ্ট হয়, তাহলে নবী দেখলে কি হবে নাকি? যার জন্য তামাম দুনিয়া হযরত হালিমা তো সাবিয়াকে বলেন, হালিমা এত সুন্দর বাচ্চা আমরা জীবনে দেখিনি, যাকে দেখতে দেখতে চোখের বেদনা ভালো হয়, যাকে দেখতে দেখতে পেটের বেদনা ভালো হয়, যাকে দেখতে দেখতে মাথা যন্ত্রণা ভালো হয়, হালিমা এমন বাচ্চা দেখিনি কখনো। বলে এই বাচ্চাটা হলো হালিমা তো সাবিয়া, আমি নিয়ে এসেছি সাথে করে বাপ হারা এতিম।
টাকার লোভে আমি আনিনি, আমি যে কিসে দিওয়ানি হয়েছি আমি নিজেই জানি না। সুবহানাল্লাহ, প্রেম কি দেখা যায়, অনুভব করা যায়। সোনাবানি কেরা আমার হালিমা তুসাবিয়ার বাড়িতে মানুষের ভিড় লাগে, লাইন লেগেছে। হালিমা তুসাবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন বাচ্চাটাকে সবাই দেখতে আসে। ওই সময় আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু জিজ্ঞাসা করেছিলেন, মিশকাত শরীফের 536 পৃষ্ঠাতে লেখা আছে, যখন আমি হালিমা তুসাবিয়ার বাড়িতে গেলাম দেখি রাতের বেলাতে চাঁদনি রাতেতে হালিমা তুসাবিয়া দোলনা পরে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর আপনি কি দয়া করে আমাকে বলবেন ওই রাতের বেলাতে হালিমা তুসাবিয়া দোলনার যে ঘটনাটা কি কারণে চন্দ্র ঝুঁকে যাচ্ছিল। নবী পাক বলেন, চাচাজি জগতের বুকে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু আমার আব্বা নাই কি আমাকে খেলনা কিনে দেবে। দুনিয়ার বুকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এতিম করে ভূমিষ্ঠ করিয়েছেন, তাই আমি হালিমা তুসাবিয়া দোলনাতে যখন শুয়ে থাকি আমার আল্লাহ পাক আকাশের চন্দ্রকে আমার খেলনা বানিয়ে দিয়েছে। তাই আমি ডাইনে হাত ধরলে ডাইনে চন্দ্র ঝুঁকতো, বামে হাত ধরলে বামে চন্দ্রটা ঝুঁকে যেত। ও সোনা মালিকেরা, হযরতে হালিমা তুসাবিয়া বর্ণনা করতেছেন, আমি হালিমা তুসাবিয়া যতদিন আমি আমার ঘরে শিশু মোস্তফাকে রেখেছিলাম কখনো কোনো দিন আমি হালিমাকে দোলনাটা হিলাতে হইনি। অটোমেটিক আমি দেখতাম দোলনাটা যেন দুলতো, আমার আল্লাহ পাক ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়েছিলেন, জিব্রাইল যাও আমার হাবিবে ওই দোলনাটা তুমি সব সময় দোলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কবি লিখছেন, ঝুলা ঝুলা কে বাতাতে হে জিব্রাইল, ঝুলা ঝুলা কে দোলনা কে উর্দুতে ঝুলা বলে, ঝুলা ঝুলা কে বাতাতে হে জিব্রাইল, বেহতার ইবাদাতোঁ সে হ্যায় খিদমত রসূল কি। হযরত জিব্রাইল বলেন, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ইবাদত করা থেকে নবীর খিদমত করা আমার বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। আরে নবীদের সর্দার যিনি, ফেরেশতাদের সর্দার তিনি দোলনায় দোলাচ্ছেন। বাপ রাসূলে পাক আলাইহিস সালাম দুইটি বছর পরে হালিমা তুসাবিয়া নিয়ে আসেন বাড়ি। হযরত আব্দুল মুতালিব দেখে বড় খুশি, মা আমিনা বড় খুশি, যেহেতু প্রত্যেক মা চায় তার বাচ্চা যেন ভালো থাকে, তাই না? রাসূলে পাক আলাইহিস সালামের সুস্থতা দেখে খুব আনন্দিত। হালিমা তুসাবিয়া রেখে কিছুক্ষণ পরে আবার রাসূলে পাককে নিয়ে আসছেন, আবার দুই বছর সময়। হালিমা তুসাবিয়া আমার নবী পাককে নিয়ে বাড়িতে এলেন। আব্বা জানেরা, আমার ভাই জানেরা, হালিমা তুসাবিয়ার বেটা আব্দুল্লাহ বলে, মা জননী আমি প্রতিবার যাই বকরিগুলো চরাতে, আজ আমার সঙ্গে আমার দুধ ভাইকে নিয়ে যেতে চাই। হালিমা তুসাবিয়া বলে, বাবা আব্দুল্লাহ এতিম ছেলে, তাকে তোমার সঙ্গে দিতে পারি না বাবা, তোমায় নিয়ে যেতে হবে না। বলে, না মা আর সঙ্গে না দিলে যাব না, মায়ের কাছে যখন বেশি আবদার করি। হালিমা তুসাবিয়া আপনার কিনা দিয়ে দিলেন। শোনা মানে কিনা আমার, এমনি করে আব্দুল্লাহ আপনার কিনা রাসূলে পাককে নিয়ে গেলেন। এমনি করে দেখেন একটা গাছের নিচেতে নবী পাককে বসিয়ে দিলেন। রৌদ্র উপকারতে যে চলতেছি, হঠাৎ দেখি ছায়াটা অন্যদিকে ছিল। আমার নবী পাক যেই না গাছের নিচে গিয়েছে, ছায়াটা ঘুরে আমার নবীর প্রতি ছায়া দান করেছে। কোন সুবহানাল্লাহ। গাছে নবীকে চেনে, কিন্তু আমরাই চিনছি না, হতভাগা আমরা।
মিল্লাত ইসলামিয়া আমার এমনি করে আব্দুল্লাহ আপনার করলেন কি জানেন, যেই না দেখতে পেয়েছেন আপনার কিনা ওই এমনি করে বকরি গুলো আপনার ছড়ে দিয়েছে। হালিমা তো সাবিয়াকে বলছে মা জানুনি আজ আমি বড় ঘটনা দেখেছি, বৃক্ষটা ছায়া দান করেছে। ও গো মা জননি শুধু তাই নয়, ওই বৃক্ষের ওপরই কত পাখি এসে আমার দুধ ভাইয়ের সঙ্গে কি বলতে আমি বুঝতে পারিনি। হালিমা তো সাবিয়া বলে বাবা আব্দুল্লাহ এতিম ছেলে খবরদার কোন রকম অসুবিধা যেন না। আব্বা জানেরা আমার ভাই জানেরা এমনি করে মা জননী খুবই তাগিদ দেয় যে সব সময় তাকে আপনার দেখে দেখে রাখবে যেন কোন রকম অসুবিধা না ঘটে। হয়তো ভাই এতক্ষণ মারা গিয়েছি, তারা হয়তো আমার ভাইকে ভাগ করে খেয়ে ফেলেছে। হালিমা তো সাবিয়া এমনি করে বেটার মুখে শুনে দ্রুত গতিতে ছুটতে আরম্ভ করেছেন। দেখে আল্লাহর হাবিব আমার নবীজিকে কোলে করে নিয়ে বলে বাবা মুস্তফা তোমাকে আসতে দেব না, কোন রকম যদি ত্রুটি হয় আমি তোমার মায়ের কাছে জব দিই করতে পারবো না বাবা, এই জন্য চলো এক নয় তিন দিন নবীজিকে আর আব্দুল্লাহর সঙ্গে পাঠানো হয় না। এমনি করে জঙ্গলের জীবগুলো সকলে পরামর্শ করছে কি করি, সন্ধ্যার একটু আগে আব্দুল্লাহ যখন বকরিগুলো ঘুরিয়ে নিয়ে বাড়ির দিকে যাবে হঠাৎ করে এক বকরিকে ধরে ঘাড়ে করে নিয়ে বাঘ আব্দুল্লাহ ছুটে আসে। গো মা জননী আর বড় ক্ষতি হয়ে গেছে আমাদের, আপনার যে দুধটা যে বকরির দুধ দুধ ভাইকে পান করানো হয় ওই বকরিটা ধরে নিয়ে গিয়েছে, মা বলতে পারবো না তাকে হয়তো খেয়ে ফেলেছে। আল্লাহর হাবিব চিন্তা করবেন না, রাতটা অতিবাহিত হয়ে গেল, সকাল বেলাতে আমার রসুল এগিয়ে যান। হালিমা তো সাবিয়া পিছনে আব্দুল্লাহ পিছনে পাহাড়ের উপরে উঠে নবী আমার আওয়াজ দিয়েছেন, আর নবী যেই না আপনার আওয়াজ দিয়েছেন বাবা, নবী বাইরে বাড়ালে নবীর খুশবু কেমন হবে। হাদিস শরীফে বলে যে রাস্তায় ওমর ফারুক একদিন চলে যেতেন শয়তান 40 দিন ওই রাস্তায় যায় না, যদি নবী সাহাবীর পাওয়ারই হয় তো মুস্তাফার পাওয়ার কি হবে। আমি বলেছিলাম আমার মায়ের কেন ছাগলটা তোমরা ধরে নিয়েছ, জঙ্গলের জীব গুলো বলেছিল বাঘ হরির সিংহ গুলো বলেছিল যদি নবীর দিদার করতে হয় হালিমা তো সাবিয়ার বকরিটা ধরে আনতে হবে। হুজুর গো শুধু আপনাকে দেখার জন্য আপনার দিদার করার জন্য হালিমা তো সাবিয়ার বকরি ধরে এনেছি, হুজুর আমাদেরকে ক্ষমা করে দিবে। আমার নবী পাক আলাইহিস সালাম বলেন কই বকরিটা, যেই না বকরিটা দেওয়া হলো নবী পাক জিজ্ঞাসা করেন বড় বলো না বকরি তোমার কি অবস্থা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারাটা রাত বাঘ সিংহ হরিণ গুলো আমাকে আপনার ক্রিয়া কর্তৃত্ব করে সকলে ঘেরোয়া করে বসেছি, সকলে একটাই কথা বলে সিংহ চিন্তা করে আমি যদি ঘুমাই হাতি তো হয়তো আঘাত করবে, হাতি চিন্তা করে আমি যদি ঘুমাই তাহলে হয়তো এরা আপনার আঘাত করবে। হুজুর গো সারা রাত তারা ডিউটি করেছে আমাকে পাহারা দিয়েছে, আর সকলে রোনাজারি করে করে বলেছে বকরিটার কত ইজ্জত, এই বকরিটার কত সৌভাগ্য যে বকরিটার দুধ আমার জন্য
জগৎগুরু হাবিবুল্লাহ পান করি, খবরদার এই পকিটার যেন কোন রকম বিয়াদবি না হয়, তাহলে নবীর সম্মুখে জবাবদিহি করা যাবে না। আগো অবলা জীব যদি এত মহাব্বত করে তাহলে আমরা কি হবে? উপায় নাই বাপ। যখন চাইবে তুমি চলে আসবে। ও সোনা মানিকেরা, আমার নবী পাক আছে আব্দুল্লাহ সঙ্গী, আর ওই জঙ্গলের জীব গুলো এসে আমার রসুলের সঙ্গে তারা কথাবার্তা বলে। নবী পাক আমার সমস্ত জীবের ভাষা বুঝতেন, আল্লাহ পাক এই জ্ঞানটা আমার নবীকে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। জীবেদের জ্ঞান, জীবেদের ভাষা নবীরা বোঝে। ঠিক এই প্রসঙ্গে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি বলেছিলেন, হুজুর মোরগে কি বলে, কুকুরে কি বলে আমি তো বুঝতে পারি না, তো আমাকে একটু শিখিয়ে দেন না। তো নবী মুসা আলাইহিস সালাম বলছেন, না না তোমাকে শিখানো যাবে না হুজুর, দেন না একটু। তো নবী মুসা কালিমুল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে তোমাকে শিক্ষা দেই, মোরগ এই বলে কুকুর এই বলে। বাবাজি আমার মোরলের বাড়িতে, মুসা কালিমুল্লাহ শিখিয়ে দিলেন, রুটি খাচ্ছে, এখন এক টুকরো রুটি ফেলে দিয়েছে, বুঝতে পেরেছেন? মোরগটা লাভ মেরে গিয়ে রুটিটা ধরে নিয়ে চলে গেছে, নিচে ছিল কুকুর, সে বলছে তুই আমার রুজি খেয়ে নিলি, তাহলে এক কাজ করো, কালকে মোরলের গরুটা মারা যাবে, কেলি তুই খুব খাতি পারবি, আমি তাহলে খাইতে পারবো না, মরা গরুর গোস্ত তুই খাস। মোরল মোরল বুঝতে এলি যে রে মোরগ এই কথা বললো, মোরল বলে আমার ক্ষতি হবে, ও তাড়াতাড়ি গিয়েছে বাজারে গিয়ে গরুটাকে বিক্রি করে দিয়েছে, বুঝতে পেরেছেন? বিক্রি যখন করেছে বাবা, তখন পরের দিন কুকুর বলছে, কি রে ভাই তুই বললি যে গরু মারা যাবে, তাহলে সে মারা গেছে বটে, তা মোরল এত চালাক সে গরু বিক্রি করে এসেছে, অন্য জায়গায় মরেছে, তা কি হবে? তাহলে শোনো, কালকে মোরল নিজে মারা যাবে, গেলে লোকজন আসবে, অনেক খাওয়া দাওয়া হবে, তো কিছু একটু একটা পড়বে, তোমারও খাওয়া হবে। আর মোরল বলছে উপায় তো আর নাই, কি হবে? নবী মুসা কালিমুল্লাহর কাছে চলে যে, হুজুর আমাকে বাঁচান, তে লোভে পাপ পাপে মৃত্যু, বলেছিলাম তোমাকে শিখতে হবে না, তুমি শিখলে আর একজনের ক্ষতি করতে গিয়ে এখন তুমি মরো, আর কিছু উপায় নাই। ও বাপ, তাহলে বুঝুন নবীদেরকে আল্লাহ পাক কত ক্ষমতা দিয়েছেন। যাই হোক, রাসূলে পাক আলাইহিস সালাতু ওয়াসালাম এমনি করে আপনার কিনা আসা যাওয়া করেন, হঠাৎ করে আব্দুল্লাহ ছুটে বাড়ি আসছে, ও গো মা জননী কি ব্যাপার বাবা, এমন করে দ্রুত গতিতে ছুটে আসে কেন, কি ঘটনা ঘটে গেছে? জননী গো, দুইজন ব্যক্তি আমার ভাইকে উঠিয়ে নিয়ে যায় পাহাড়ের উপরে শুইয়া দেয়, দেওয়ার পরে আমার ভাইয়ের বুকটা চিরে দিয়েছে, দূর থেকে দেখে আমি ব্যাকুল হয়ে গেছি, মা আমার ভাই বুঝি দুনিয়ায় বেঁচে নাই, হালিমা তো সাবিয়া ছুটেছেন পাহাড়ের উপরে, বাবাজি আমার দেখেন নবী পাক চুপ করে বসে রয়েছেন, সিনা মোবারকটা দেখতেছেন এখনো পর্যন্ত সিনা চাক করা দাগ রয়েছে, হালিমা তো সাবিয়া জিজ্ঞাসা করে, বাবা মুস্তাফা খবরটা কি বলো বাবা? রাসূলে পাক আলাইহিস সালাম বলেন, ওগো মা হালিমা তো সাবিয়া, এই আল্লাহ তরফ থেকে দুইজন ফেরেশতা এসেছিলেন আমার কাছে, একজনের নাম ছিল জিব্রাইল আর একজনের নাম ছিল হযরত মিকাইল, আল্লাহর পক্ষ থেকে আমি নবী পাকের সিনা চাক করে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাবিয়া বলে, বাবা মুস্তাফা আমি যতটা পরিস্থিতি দেখেছি তোমাকে আর দেখা যাবে না, আমি তোমাকে তোমার মায়ের কাছে ফেরত দিয়ে আসবো, নইলে কোনো রকম বিপদ যদি হয়, অসুবিধা যদি হয়, তোমার মায়ের কাছে জব্দি করা যাবে না। হালিমা তো সাবিয়া এমন করে খবর দিলেন যে আমার মুস্তাফাকে নিয়ে চলে আসবেন, এলাকার নারী
বাচ্চা বুড়ো যুবক সবাই এসে হাজির হয়ে যায় গো হালিমা। না না না, এই বাচ্চাটাকে নিয়ে যেও না, এই বাচ্চাটাকে দেখতে দেখতে আমাদের চোখের বেদনা ভালো হয়, মাথার বেদনা ভালো হয়, পেটের বেদনা ভালো হয়। ও গো হালিমা তো সবই আয়া তো পরক তোমার সন্তান আমরা জীবনে দেখিনি, এই বাচ্চাটা ফেরত দিলে আমাদের উপায় কি হবে? আব্বা সবাই বলতে থাকে হালিমা তো সাবি বলে উপায় নাই, দিয়ে আসতে হবে। নিজে চাপলেন উটের উপরে করে রাসূলে পাক আলাইহিস সালামকে নিয়ে চলে যাচ্ছেন বাবা। এমনি সমাতে কিছু দূরে গিয়ে দেখছেন একজন মহিলা কুয়ার নিকটে কানছে। হালিমা তো সাবিয়া বলেন, বোন তুমি কাঁদো কেন? বলে এই কুয়াতে পানি দেখতে এসেছি, আমার কোল থেকে বাচ্চা পড়ে গেছে। বাবা আমি এই সেদিন একটা জালসা করতে গেলাম পনিশল বাঁকুড়া জেলা, মানে দুর্গাপুর থেকে বাঁকুড়া বাইপাস নামে পনিশল গেলাম। তো ওখানে গিয়ে প্রোগ্রাম করতে গিয়ে দেখলাম ওখানে একটা কুয়া, ওই মা ওরকম পানি দেখতে যায়, কোল থেকে বাচ্চা পড়ে গিয়ে সে মারা যায়, তুলতেই পারে পনিশলে আসে। আমি যখন ঘটনা শুনলাম তো কুয়াটা রাতের বেলাতেই দেখতে গেলাম, যেহেতু ভোর হলেই আমি বেরিয়ে চলে আসবো, রাতেই ঢুকেছি আর রাতেই বেরিয়ে আসবো। তো দেখলাম গভীর কুয়াটা ষাটখানা পাত বসানো আছে, কুয়ার আমদানিটা বেশি। তো হালিমা তো সাবিয়াকে বলছেন, বোন আমি পানি দেখতেছি আমার কোল থেকে বাচ্চাটা হঠাৎ পড়ে গেল, পানিতে ডুবছে উঠছে, আমি মা কেমনে শান্তভাবে বসি? হালিমা তো সাবিয়া রাদিয়াল্লাহু তাআলা না চাইনা কথা শুনলেন, আমার জগৎগুরু হাবিবুল্লাহ বলেন, মা আপনি একটু সরুন। সরে গেলেন, নবী পাক থুতু মোবারক ঢেলে দিয়েছেন, যেই না থুতু দিলেন কুয়াতে, সঙ্গে সঙ্গে বাবা কুয়ার পানিটা ফোয়ারার মতো জোশ মেরে মায়ের বাচ্চা উপরে তুলে দিয়েছে। মা খুশি হয়ে গেছে, নিজের বাচ্চাটাকে কোলে কোলে নিয়ে ডাক দিয়ে বলে, ও গোপন হালিমা, এ তো দুনিয়ার কোনো মানুষ মনে হয় না, আল্লাহর একজন ফেরেশতা মনে হয়। হালিমা তো সাবিয়া থুতু দিলেন কেন? উনি মুখে যদি বলতেন বাচ্চাটা আসতো কিনা, উপরে আসতো না বাচ্চা, থুতু দিলেন কেন? সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব এটা আমিনউদ্দিনের থুতু নয়, রহমাতাল লিল আলামিনের থুতু। হাবিব গো ওই কুয়ার পানিটাকে পান করতে পারি না, এত লবণার্থ, আপনি থুতু দিয়া দেন যেন কিয়ামত অবধি আপনার থুতুর বরকতে পানিটাকে আমি মিঠা বানিয়ে দেব। আর মায়ের বাচ্চা কুয়ায় পড়ে আছে, আপনার থুতুর বরকতে বাচ্চাটাকে উপরে তুলে দেব। বলে জগৎবাসী রে, কেউ যেন আমার নবী কি তোমাদের মতো বলো না। আমরা যদি কোন রুমালে থুতু মুছি তো বা শিয়া ঠোকা যায় না নাকি, কি দুর্গন্ধ! নবী থুতু ওষুধ, নবী থুতু ওষুধ। যদি বলেন হুজুর তাই হয়, কখন থুতু গন্ধ ওষুধ হয়? হ্যাঁ বাবা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে যখন সাপে কেটেছিল কুয়ায় গুহার ভিতরে গারে সুরে, আবু বকর কাঁদেন, নবী পাক পা টানতে বলার পরে যখন টানলেন ওই বিষাক্ত জায়গায়, নবী যখন থুতু দিলেন তো বিষ পানি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, নবীর থুতু ওষুধ। আমরা যদি সেই নবীকে আমাদের মতো বলি কেমনে হবে? বাপ কখনো বলা যায়। এজন্য বাবাজি আমার ভাইয়েরা, আমার নবী পাক আলাইহিস সালামের পাওয়ার আলাদা, আল্লাহ পাক তার শান ও মান অনেক বেশি করে দিয়েছেন। শুধু তাই নয়, যুবকেরা আমার পৃথিবীর জমিনে ওই নবী পাককে যারা মোহাব্বত করে তাদের ভাব ও গতি আলাদা। যুবকেরা আমার, আমরা সবাই বলি আমরা নবীর দিওয়ানা কিন্তু নামাজ পড়তে যাব না, পৃথিবীর জমিনে রাসূলে পাক আলাইহিস সালামকে যারা মুহাব্বত করেছেন ভাব আলাদা কেমন করে? সোনা মানিক খুদু মাথায় রাখুন, আমার নবী পাক আলাইহিস সালাম একদিন বলছে, আলী তোমার কি বিয়ে করতে ইচ্ছা হয় না? আলী বলেন, হুজুর কার না ইচ্ছা হয়, যে রহমাতুল লিল আলামিনের জামাই হবে। আগো কথার কথা যদি এখন আমি বলি, পৃথিবীর জমিনে
বিজ্ঞানী আবুল কালাম, বড় এক বৈজ্ঞানিক। যদি কেউ বলে আমিনউদ্দিন তোমাকে আমি জামাই করব, কথায় আরো উপমা দিয়ে বলি, মমতা ব্যানার্জি এখন মুখ্যমন্ত্রী আমাদের, তিনি যদি এখন বলে আমিনউদ্দিনকে জামাই করব, তা আমারও আশা জাগবে যে এত বড় একজন মুখ্যমন্ত্রী জামাই হওয়া মানে আমার কত সৌভাগ্য নাকি। তো রহমাতুল্লিল আলামিন বলছেন, আলী তোমার কি বিয়ে করতে ইচ্ছা হয় না? হুজুর কার না ইচ্ছা হয় রহমাতুল্লিল আলামিনের জামাই হওয়া? বুঝতে পেরেছেন? রাসূলের পাক আলাইহিস সালাম বলেন, বিয়ে করার জন্য কিছু আছে? যে হুজুর আমার কিছু নাই, একটা যুদ্ধ করার জন্য তলোয়ার আর একটা মাত্র ঢাল। নবী বলেন, এক কাজ করো, তোমার ঢালটা বিক্রি করে দাও। কি করো? ঢাল বিক্রি কর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু ঢাল বিক্রি করবেন বাবা, উসমানে গনী রাদিয়াল্লাহু তাআলা নু ঢালটা খরিদ করে নিলেন 80 দিরহামে। যখন ঢাল খরিদ করে নিয়েছেন বাবা জি, আমার ঢাল খরিদ করে নেওয়ার পরে তে আবার বলছেন, ওগো ভাই আলী, এই ঢাল উপযুক্ত আমার হতে পারে না, এই ঢাল আমি তোমায় দান করে দিলাম। অনেক সময় অনেকে বলে কুলসুম বিবি মেজবানি করলো ফাতেমাকে, বললো না, কোনো দলিল নেই বলো বাপ, একদম ফালতু কথা। যদি তাই হয় কতটা ভালোবাসেন উসমানে গনী রাদিয়াল্লাহু তাআলা, পয়সা দিয়ে ঢাল কিনে আবার উসমানে গনী মাওলা আলীকে দিয়ে দিচ্ছেন, আর ওরা বলছে মেজবানি করলো তো বললো না, কোনো দলিল নেই। বহু কথা এরকম অনেক কিছু বলে। আমি আমার বিবিকে আপনার বাড়িতে রাখবো না, আমি আমার বাড়িতে নিয়ে যাবো। নবী পাক আলাইহিস সালামের মনে কত আনন্দ, আহারে আমার ছোট বিটি ফাতেমা শ্বশুর বাড়িতে যাবে, কত আনন্দ। কিন্তু মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহ তাআলার মুখ চোখে পানি, চোখের পানি ফেলে ফেলে আপনার কিনা কান্না শুরু করে দিয়েছেন। হঠাৎ করে রাসূলের পাক আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ফাতেমা তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাজার দুনিয়ার বুকে যখন কোন মেয়ের বিবাহ হয়, তার শ্বশুর লয়ে দাদি যায়, নানি যায়, কোন আপনার কিনা বোন যায়, কোন আত্মীয় স্বজন ওই মেয়েটার সঙ্গে যায়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমার তো দুনিয়ায় কেউ নাই, কে সঙ্গে যাবে, এই জন্য আমি কাঁদি। নবী আবার বলেন, বিটি রে, আমার নিভানো আগুনটা জ্বালিয়ে দিলি, তোমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তাআলা প্রায় আমাকে বলতো, আয় আ পায়া রাসূলুল্লাহ, আমি আমার ফাতেমাকে যখন বিবাহ দেব, আমার ফাতেমার সঙ্গে আমি যাব, তার শ্বশুর শাশুড়িকে ভালো করে বুঝিয়ে দিয়ে আসবো আমার এই কন্যাটাকে নিয়ে। কিন্তু পৃথিবীতে তোমার মা নাই, তোমার মায়ের কথাটা আমার মনে পড়ে যায়। ফাতেমা তুমি কেঁদো না, জগতের বুকে তুমি ধৈর্য ধরো, আমি নবী পাক বলি কে আমাদের নারীদের সর্দারিনী হবে তুমি। কি টাইটেল আব্বা জানারা! আমার শুধু তাই নয়, রাসূলের পাক আলাইহিস সালাম তার জামাইকে আর মেয়েকে আপনার কিনা একটু মিষ্টি মুখ করালেন। কি করালেন? আমরা কি করি বাবা? দেখবেন বিবাহের পরে বাতাসা হোক যাই হোক, আধখান কেটে উকিলকে বলে দাও এটা মেয়েকে দিয়ে এসে, আর খাইয়ে দেবে কি কি হবে তো জানি না, তো খাইয়ে দেয়। রাসূলের পাক আলাইহিস সালাম তার বিটিকে জামাইকে একটা মিষ্টি দুইজনকে খাওয়ালেন, মিষ্টি মুখ করিয়ে দিলেন, বিদায় দিচ্ছেন। সোনা মানিকেরা, আমার তিন দিন আপনার কিনা হালিমা হযরতে রাসূলের পাক আলাইহিস সালাম আরো বলেন, ওগো মা ফাতেমা, শোনো শোনো মা, আমার আলী বড় গরিব মানুষ,
ছোট করে শুয়ে থাকে মা তোমার সঙ্গে যদি আমি কাউকে দেই একবার যদি মদিনাতে বলি ফাতেমার সঙ্গে যেতে হবে প্রত্যেক নারীর মনে আশা আছে ফাতেমার সঙ্গে যাবে কিন্তু মা আমি তোমার সঙ্গে দিতে পারি না এই কারণে তোমাকে কোথায় রাখবে তাকে কোথায় রাখবে আমার আলী বড় গরিব ছোট ঘরে থাকে বিদায় দেওয়ার তিন দিন পরে নবী যাচ্ছেন ফাতেমাকে দেখতে কয়দিন পর তিন দিন পরে বাবা দেখতে গিয়ে জামাই বাড়িতে নাই রাসূলে পাক আলাইহিস সালাম বলেন মা চোখ দুটো বসে গেছে কি হয় মা ফাতেমা গো কি খবর আব্বা হুজুর আমি স্বামীর ঘরে খুব ভালো আছি আব্বা আল্লাহ পাক সুখে আমায় রেখেছেন আব্বা জান তবে সেই বাড়ি থেকে আসার সময় মিষ্টি মুখ করেছিলাম গো আব্বা তিন দিন ধরে কিছু খেতে পাইনি আমার নবী পাক আলাইহিস সালাম বলেন মা গো ধৈর্য ধরে থাকো আল্লাহ পাকের কাছে দোয়া করি কিয়ামতে জান্নাতে সরদারিনি তুমি হবে মা দুনিয়ায় কষ্ট না করলে কিছু পাওয়া যায় না আমার ফাতেমা তু জোহরা বলে আব্বা গো তিন দিন ধরে কিছু খাই না বলে আপনার জামাই আলী বাজারের ব্যাগটা নিয়ে মদিনার গলিতে কর্ম করতে গিয়েছে বলেছে আমি কাজ করি বাজার থেকে খাওয়ার জিনিস কিনে নিয়ে আসবো আব্বা যান এখন আপনার জামাই বাড়ি আসেনি নবী পাক আলাইহিস সালাম বলেন মা ফাতেমা আমার জামাই বাড়ি আসলে আমার সালামটা জানিয়ে দেবে এমনি করে নবী আমার চলে আসলেন তবু রসুলের মুখে কোনো চিন্তা নাই নবীর মনে কোনো চিন্তা নাই ও বাবাজি আর যদি আমাদের ঘরে এমন কোনো মেয়ে শ্বশুর লয়ে কষ্ট পেত বাপ বলতো মা থাকতে হবে না বাড়ি চ বলতো না সোনামানি কামাত কত সুন্দর আপনার কিনা শিক্ষা দিচ্ছেন কন্যাকে আমার নবী পাক বলেছিলেন মারে যদি কোনো দিনের পরে আমার আলী কষ্ট পায় আর ওই রাতে যদি তুমি মারা যাও আমি কিয়ামতের দিন ফাতেমা আমার কন্যা ছিল পরিচয়টা দেব না মা খবরটা স্বামীকে যেন বাজার করো না সোনা মালিকের আমার মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে ঘুরে ঘুরে যখন কোথাও কাজ পেলেন না বাড়িতে চলে এলেন বাজারের ব্যাগটা খালি ফাতেমা তু জোহরা বড় বুদ্ধিমতী মহিলা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলী মিল্লাতে ইসলামী আমার দেখুন কত সুন্দর হাসান কাদে বেশি পান করে হুসাইন কাদে কারবালা জাইনান আবেদিন কাদে এজিদের ওই জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা বাপজি আমার ভাইরা এমনি করে হযরত ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজারে ব্যাগটা দেখে বুদ্ধিমতী মহিলা স্বামীকে ডাক দিয়ে বলে আমার স্বামী তিন দিন আমি ফাতেমার মুখে কিছু যাইনি তার জন্য কোনো দুঃখ নাই তবে আমি এই জন্য বেশি ব্যথিত হয়েছি মদিনার গলিতে ঘুরে ঘুরে সারা দিন চলো
তো আপনার ভিতরে ঢুকে গেছে গো স্বামী, আমি ফাতেমা সহ্য করতে পারি না, আপনি আমার চাদর খানা দিয়ে মদিনার বাজারে বিক্রি করে বিনিময় কিছু খাওয়ার জিনিস কিনে আনুন, আপনার পেটে কিছু নাই, আমি ফাতেমা ছিলাম বাড়ি আর আপনি মদিনার গলিতে ঘুরেছেন, আমি ফাতেমা সহ্য করতে পারি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাতেমা রে তোমার এই চাদরটা আমি কেমন করে বিক্রি করব, খাতুনের জান্নাত মানে না আমার স্বামী। আব্বা জান বলেছেন, পৃথিবীর স্বামী নেই আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার হুকুম দিতেন তাহলে বলতেন প্রত্যেক নারীকে তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা হারাম। আমার আব্বা বলেছেন, স্বামী রাজি তো আমি রাজি, আয় আমার স্বামী আলী, আমি ফাতেমা সহ্য করতে পারি না, এই চাদরখানা আপনি বিক্রি করে আছেন মদিনার বাজারে, আমার স্বামী কষ্ট পাবে, আমি ফাতেমা সহ্য করতে পারবো না। মাওলা আলী বলেন, বিবি তোমাকে সন্তুষ্ট করার জন্য ওই চাদরখানা নিয়ে মদিনার বাজারে চললাম, এমন কি শান দেখুন একজন ইহুদি ওই চাদরটা খরিদ করে নিলেন, বিনিময়ের টাকা নিলেন, ওই টাকা দিয়ে কিছু আপনার আটা খরিদ করে বাড়িতে নিয়ে এসেছেন। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আটা গুলো দিলেন, ফাতেমা তো জোহরা রুটি বানাইয়াও নিজে খেলেন, স্বামীকে খাওয়ালেন, এশার নামাজের পরে একটু আরামে খেলেন, বাবাজি আমার রাত যখন একটু নিশি হয়েছে, হযরতে ফাতেমা পাতালি নামাজের জন্য উঠে দাঁড়িয়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়বে, একে বলে মহাব্বত। ফাতেমার জীবনে তাহাজ্জুদ কাজা হয়নি, আর আমার মায়েদের কোন সিরিয়াল বন্ধ যায় না। হ্যাঁ গো, যে সিরিয়াল পারে ভাত দেওয়ার না দেন, সিরিয়াল দেন, টিভিটা দেন খারাপ না, আর টিভি যদি খারাপ হয়ে যায় তো চকলি বাজারে টিভি আলাদা আর ঘুমাবে না, যত সময় ঠিক না। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদ নামাজ পড়ছেন, কত মহাব্বত। ও বাবা, বিবাহের পরে আমরা কি এরকম করব? হাদিস শরীফ দেখুন, বিবাহ করে বিবি কেবল বাড়ি নিয়ে এসেছে, রাসূলে পাকের এলান হলো জিহাদের মাঠে যেতে হবে, এখন জিহাদের জন্য তৈরি করছে সামান সব, বিবি সংবাদ পাঠাচ্ছে ঘর থেকে, যাও গিয়ে বলো অন্তত যেন আমার সঙ্গে একটু দেখা করে যায়, স্বামী খবর দিচ্ছে যাও তুমি গিয়ে বলো আমি আমার বিবির চেহারা দেখতে যাব না, যদি বিবির চেহারা দেখতে যাই হয়তো তার মায়ায় পড়ে যেতে পারি, আর বিবির মোহে পড়ে গেলে নবীর কথা শোনা হবে না। যুবকেরা, বিবি ছিল বুদ্ধিমতী, ঘর থেকে আবার খবর পাঠিয়ে দেয়, একবার অন্তত ডাক দিয়া বলো আমার স্বামীকে গিয়ে বলে এসো চিরজীবনের ন্যায় জিহাদের মাঠে চলে যায়, যদি ফিরে না আসে তাহলে আমি কিভাবে চিনবো আমার স্বামীকে ছিল, আমি জিহাদে যেতে মানা করব না, তবে যেন একবার দেখা করে যাই শেরবারের মতো, কিয়ামতের দিন যেন আমি চিনে নিতে পারি আমার স্বামী ছিল এরাম দেখতে। আমাদের ঘরে বউরা কেউ যদি বিয়ে করে আজ ধরেন আমি আজ বিয়ে করে বাড়ি আছি, আমার বউ যাইতে দেবে যেই ডাকু আমি যাব, বিবাহে পড়ায়া সব কাজীরা বলে ভাই নামাজ পড়ো, ভাই নামাজ দেখতেছে না, খাতুনে জান্নাত তিন দিন খেতে পায় না, তারপরে ইবাদতে ত্রুটি নাই। আব্বা জানের আমার ভাই জানের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা তাহাজ্জুদ নামাজে ফাতেমা তো জোহরা তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, আব্বা জান ইহুদির বাড়ির বিবি আপনার ঘুম ভেঙে গেছে নিশি রাতে, হঠাৎ স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী উঠে যান কি ব্যাপার, পাশে ঘরে এত আলো জ্বলছে কেন, ডাক দিয়ে বলে কেন বিবি কি হয়েছে, সঙ্গে সঙ্গে স্বামী আর স্ত্রী পাশে ঘরে ভিতরে যাইয়া দেখে অন্য কিছু নয় নূরের আলোয় আলোকিত হয়ে আছে ঘরখানা, বিবি বলে স্বামী কি ব্যাপার
কিছু তো বুঝে আসে না। ও গো বিবি দেখো তাইয়া চাদর দিয়ে কেমন নূরের ঝিলিক মারতেছে, কেমন নূরের আলো ছটা মারতেছে। এই চাদরটা অন্য কারো নয়, নবী পাকের কন্যা ফাতেমার গায়ের চাদর, মাওলা আলীর বিবির গায়ের চাদর। এই চাদরটা বড় বরকতি চাদর মনে হয়। বিবি ডাক দিয়ে বলে, স্বামী এটা রহমতি চাদর, এটা বরকতি চাদর। এই চাদরের যদি কোন রকম ত্রুটি করে ফেলেন হয়তো আল্লাহর গজব আমাদের প্রতি হতে পারে। এই চাদরটা আপনি ফেরত দিয়ে আসুন। ও গো বিবি টাকা দিয়ে কিনে কি এমনি ফেরত দেওয়া যায়? ও গো স্বামী অমঙ্গল হতে পারে আমাদের প্রতি, এই চাদরের এত ভারী দায়িত্ব আমরা বহন করতে পারবো না। বাপ স্বামী আর স্ত্রী দুইজন ওই চাদরটা নিয়ে আসে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিচ্ছেন দরজায়, ও গো ভাই আলী খুলে দাও দরজাটা জলদি, আমি হতভাগা ইহুদি। দরজাটা খোলা হলো, কি খবর ভাই? জলদিটা চাদরটা নিয়ে, জলদি করে চাদরটা নিয়ে নেন। পারবো না, বলে আমার টাকার প্রয়োজন নাই। আলী আপনি কি একটা কথা আমাকে বলবেন? কি কথা? ও ভাই আলী এই চাদরটা কেন এত নূরের জ্যোতি দিচ্ছে বুঝে আসে না? আমার বিবি শরিয়াতের খেলাফ জীবনে এক পা উঠাইনি, আমার বিবি জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা করি না, এই জন্য আল্লাহ পাক তার পরিধানের চাদর দিয়ে নূরের জ্যোতি প্রকাশ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি আর ইহুদির বিবি আপনার কিনা কথাটা শুনে আমার নবী পাকের দরবারে চলে যান। হুজুর আমাদেরকে কলেমা পায়া মুসলমান বানিয়ে দিন। পৃথিবীর জমিনে আমরা বড় ভুল করেছি, চাদর দিয়ে যদি এত নূরের জ্যোতি বার হতে পারি, আমরা যদি নবীর কলেমা পড়ে নেই এহ জগৎ মঙ্গলময়, পর জগৎ মঙ্গলময়। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাবিয়া আমার নবীজিকে নিয়ে গিয়ে চলছেন বাবা, কিছু দূর যাওয়ার পরে আপনার জন সারার জন্য আমার নবীজিকে নামিয়ে আপনার নিজের প্রয়োজন সারতে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে বেড়াচ্ছেন, আবু জাহেল ওই সময়তে ঘর পিটে ছুটে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। যেতে যেতে দেখে ছোট বাচ্চা কে, তো রাসূলুল্লাহ বলেন আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তা আবু জাহেল বলছে তো আমাদেরই সব বংশের গো, এক কাজ করো। আবু জাহেল আমার রাসূলের পাককে ঘোড়ার উপরে চাপিয়ে নিয়েছে, কথা বলেননি। হালিমা তো সাবিয়া নিয়ে যাচ্ছে, তো উনি তো প্রয়োজনে এখন নবীজিকে পিছনে আর আবু জাহেল আগে বসে ঘোড়াকে চাবুক মারছে। আপনারা ঘোড়া গাড়িতে কখনো চেপেছেন? চাপেননি? তা আমি অনেকবার চেপেছি, বহুবার চেপেছি, মুর্শিদাবাদের দিকে বেশি আছে ঘোড়ার গাড়ি। এখন খুব কম হয়ে গেছে, মানে ইঞ্জিন ভ্যানটা হয় না, ও গাড়ি হান কমে গেছে, মেশিন ভ্যান সব দিকে। আমাদের এদিকে মেশিন ভ্যানে ভ্যানে আর কজন চাপে, ওদিকে বাবা 16 জন পর্যন্ত চাপায়, তিন চাকা মাঝখানে বসা যায়, সে অন্য সিস্টেম। বিভিন্ন জায়গার বিভিন্ন রকম সিস্টেমের গাড়ি ঘোড়া। যাই হোক, এখন হযরতে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছনে আবু জাহেল আগে চাবুক মারছে, আর এই ঘোড়াকে মারার জন্য চাবুকটা কেমন জানেন, দড়ি পাকিয়ে পাকিয়ে মাথার কাছে গিরো দেওয়া থাকে। এইভাবে মারবে তো সাত সাত করে খুব লাগে, কিন্তু কুঞ্চির লাঠির মাথায় একটুখানি কেটে ওইখানে এইভাবে চাবুক তৈরি করে। এখন মারছে আবু জাহেল, মারছে যখন তখন ঘোড়ার এক পাও হেলে। আবু জাহেলের তো রাগ কম না বা, তার নাম হলো আবুল হাকাম, বুদ্ধির পিতা। ও দেখছে কোন কৌশলে ঘোড়াকে হাঁটানো যায়, ঘোড়া মোটে হাঁটে না, পিঠে মারে তাও যায় না, লাঠির গোড়া দিক দিয়ে মারে চাবুকে তাও চলে না, সামনের দিক দিয়ে মারে তাও চলে না। মারতে মারতে আবু জাহেল নাজহাল অবলা ঘোড়াটা বলে, রব্বুল আলামিন আমাকে একটু জবান দাও, আবু জাহেলের সঙ্গে দুটো কথা বলি, আমার আল্লাহর দয়া হয় অবলা ঘোড়াটা কথা বলি। ও গো আবু জাহেল, যে নবীকে না বানালে আসমান জমিন দুনিয়া কিছু সৃষ্টি হতো না, ওই নবীজিকে পিছনে বসিয়ে তুমি আগে বসি বসছ, আমি জবান ঘোড়া যদি এই অবস্থায় মারা যায় তবু নবীর বিয়াদবি স্বীকার করে এক পা তুলতে রাজি নয়। ও গো আবু জাহেল
দাঁড়াতে চাও, আমার নবীজিকে আগে করে তুমি পিছনে যাও। ইয়াদব সেই নবীর আদব করতে লাগে, যেই বলি নবীকে ভালোবাসো তাহলে হ্যাঁ ভালোবাসি, কিয়াম পড়ো তাহলে কিয়াম না করলো হয়, এতে ভালোবাসে বাসে বাসে। নূর নবীজি যে মুজেজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না করো দ্বারা। সুবহানাল্লাহ, আবু জাহেলের হাতের বেজান পাথর কে কলেমা পড়ায়, হবে না করো দ্বারা। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, নবী পাকের আগমনে। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, দুঃখ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়ায় স্তনে। বৃক্ষ এসে দায় পাশে, বৃক্ষ এসে দায় পাশে, নবী পাকের এক ইশারায়, হবে না করো দ্বারা। নূর নবীজি যে মুজেজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না করো দ্বারা। সুবহানাল্লাহ, তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, কিসে থা কাটবে মাথা দোজাহের বাদশা। শুনে কালাম হয়ে গোলাম, শুনে কালাম হয়ে গোলাম, ওমর ঝোঁকে নবীর পায়, হবে না করো দ্বারা। নূর নবীজি যে মুজেজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না করো দ্বারা। হবে সিদরায় গেলে জিব্রাইল বলে, আমি আগে আর যাব না, আমি আগে আর যাব না। সিদরায় গেলে জিব্রাইল বলে, আমি আগে আর যাব না। নবীজি একাই গেলেন সেথায়, নবীজি একাই গেলেন সেথায়, জিব্রাইলের ক্ষমতা নাই, হবে না করো দ্বারা। নূর নবীজি যে মুজেজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না করো দ্বারা। আল্লাহুম্মা বাবজি আমার ভাইরা এমনি করে আপনার কিনা আবু জাহেল দেখতে পেল, আহারে অবলাজি দা সাক্ষী দেয় আব্বা জানের আমার হালিমা তো সাবিয়া প্রজন সরে আপনার কিনা এগিয়ে আসে, এমনি করে রসুলে পাক কে নিয়ে এগিয়ে চললেন আমিনার বাড়িতে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা কে ডাকতে বলে, বল আমিনা আমি এত মুজেজা দেখেছি, এত মুজেজা দেখেছি, সহ্য করতে পারি না, এলাকার মানুষ সব দুশমন শত্রুতা করে, ওগো আমিনা কিছু যদি হয়ে যায় এই বাচ্চাটার আমি তোমার জবাবদিহি দিতে পারবো না, জবাবদিহি করতে পারবো না, তাই নিয়ে এসেছি রে ভুল মূল চাই না রেখে যেতে, কিন্তু পরিস্থিতি পরিবেশে রেখে যেতে হয়। বুনাবে না যতদিন আমার বাড়িতে ছিল এত শান্তিতে ছিলাম, এমন শান্তি আমি হালিমা কখনো অনুভব করিনি।
আমার নবী পাক আলাইহিস সালাম কে হযরত আমিনা কোলে পায়, আব্বা জানেরা আমার কত আনন্দ, কত আনন্দ, আব্বা জানেরা আমার এলাকা ছেলেরা এবার চলে আসে আমিনার বাড়ি। নবী পাক কে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, খেলতে যাবে না গো মুস্তাফা? কি বলছে, খেলতে যাবে না? দেখবেন ছেলেরা বলে আবার দলাদলি করে খেলতে গিয়ে, এই কার দলে, আমার দলে না ওর দলে, করে না? তো রাসূল পাক আলাইহিস সালাম যখন আমিনার বাড়ি, তো ছেলেরা এসে বলে, কি ব্যাপার, খেলতে যাবে না? তাহলে চলো আমি আসছি। নবী পাক আলাইহিস সালাম মাকে গিয়ে বলছেন, মা আমি খেলতে যাব, মা বাচ্চাদের বলেছি। আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলে, বাবা মুস্তাফা খেলার জন্য আল্লাহ তোমাকে বানাইনি। আমার নবী পাক আলাইহিস সালাম কি হযরত আমিনা যখন ইজাজত দিচ্ছেন না বাবাজিরা আমার এমনি করে হবে কি জানেন বাবা? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলার কাছে বারবার আমার নবী পাক চাইছেন হুকুম, আম্মা একবার হুকুম দেন। মা বলেন, যাও বাবা যদি ইচ্ছা হয় চলে যাও, কিন্তু খেলার জন্য তোমায় সৃষ্টি করা হয়নি। নবী মুস্তাফা টুকটুক করে বাইরে বেরিয়েছেন, হঠাৎ বাইরে বেরিয়েছেন বাবা, দেখবেন আমাদের এলাকায় গরুর ষাঁড় দেখা যায়। কিসের ষাঁড়? গরু। কিন্তু মক্কা মুকাররমায় গরুর ষাঁড় পাওয়া যায় না বাবা, ওদিকে উটের ষাঁড়। আর উটের আওয়াজ কিন্তু ওরা কেমন করে হাঁচকি ঘিঘি করে দেখবেন বাপজি আমার। এজন্য রাসূলে পাক আলাইহিস সালাম শিশু হালাত 4 বছর 6 মাস বয়স নবী, এমনি করে আপনার রাসূলে পাক আলাইহিস সালাম খুব মনটা খারাপ, খেলতে যাবে মা যেতে দিতে চায় না রাস্তায়, বাবাজি আমার 4 বছর 6 মাস বয়সে দিয়ে গেলেন। আর এই ঘটনা ঘটছে প্রায় 6 বছর পড়তে যাবে নবীর এই ঘটনা, খেলতে যাবে। রাসূলে পাক আলাইহিস সালাম দেখছেন উটের ষাঁড় আমার নবীর দিকে এগিয়ে আসছে, বাচ্চারা তো সব খেলছে। নবী পাক আলাইহিস সালাম উঠে ষাঁড়টা দেখে ঘাবড়ে গেলেন, কি ব্যাপার, খিকি করে আরো এগিয়ে আসে। আমার নবী পাক আলাইহিস সালাম দুই পা পিছাইতে এক পা আগায়, না জানি কি করবে তার ঠিক নাই। নবী পাক আলাইহিস সালাম আগাতে গিয়ে আগাতে পারলেন না, বাড়ি চলে আসলেন। ছেলেরা আবার যাওয়ার কালে খেল খেলা করে যাওয়ার কালে বলে, কি ব্যাপার মুস্তাফা খেলতে গেলে না? বলে, আমি গিয়েও যেতে পারিনি, আগামীতে ইনশাল্লাহ যাব। ও বুঝেছি, তুমি দেখতে সুন্দর বলে যাও না বাপজি আমার। ভাইয়েরা দ্বিতীয় দিনে কি অবস্থা, ছেলেরা চলে যায় এমনি করে রাসূলে পাক আলাইহিস সালাম আবার বলেন, মা আমি একটু খেলতে যাব। আমার আমিনা আবার ইজাজত দিতে চান, যাই হোক না কেন, অতি পরে যখন ইজাজত দিলেন রাসূলে পাক আলাইহিস সালাম আপনার কিনা বাড়ি থেকে বেরিয়েছেন, দেখেন প্রথম দিন রাস্তায় উঠে সাড়া দেখেছিলেন বলে আমার বারবার এদিক ওদিক তাকাচ্ছেন, আজ না জানি কি হবে তার ঠিক নাই। কিছু দূর যাওয়ার পরে দেখি একটি আওয়াজ শুনতে পাই, ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা। নবী আমার ডাইনে বামে সামনে পিছনে দেখছেন, কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছেন না। বারবার যখন কি আওয়াজ আসে, ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা করে নবী আমার উপরের দিকে তাকায়া দেখি, নূরানি চেহারার একজন মানুষ উপর থেকে হাত ছাউনি দিয়ে বলছে, মুস্তাফা চলে যাও, বাড়ি চলে যাও, আল্লাহ পাক আপনাকে খেলা করার জন্য বানাইনি। ওই নূরানি চেহারার মানুষটা দেখে রাসূলে পাক আলাইহিস সালাম ফিরে এলেন। এমন করে বাচ্চারা যখন খেলা করে আবার বাড়ির দিকে যাওয়ার কালে বলে, কি ব্যাপার আজ গেলে না কেন? বলে, আমি গিয়েও যেতে পারিনি। বুঝেছি তুমি যাবে না, কিন্তু মনে রাখো পৃথিবীর জমিনে তোমার আব্বা না, পৃথিবীতে তোমার আব্বা না। রাসূলে পাক আলাইহিস সালাম জননী মাকে ডেকে বলেন, জননী আমার আব্বাজি কোথায় বলুন? বালকেরা সবাই কয় আমার আব্বা নাই, বলুন না একবার। হযরত আমিনা বলেন, বাবাজি আজ আমার সেই ভুলে যাওয়া ব্যথা আমার যেন কেটে উঠেছে বাবা, এতদিন আমি তোমার আব্বার কথা ভুলেছিলাম, কিন্তু আজ যখন তুমি তোমার আব্বা করে কাঁদো, তোমার আব্বার কথা আমার মনে পড়ে যায়। ও বাবা মুস্তাফা চিন্তার কারণ নাই, আমি তোমাকে তোমার আব্বার কাছে নিয়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়িদিনা মাও গাছে চিনিল নবীজিকে মাসেতে চিনিল নবীজি উম্মত হইয়া চিনিল উনারে চিনিল বলে রোহিণী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে আমি আমার বেটা মুস্তাফাকে নিয়ে তার আব্বার রওজাটা জিয়ারত করি আনি আর আমি আমার বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসি। হযরতে আব্দুল মুত্তালিব বলে ঠিক আছে মা তুমি রেডি হও আমরা কি নবীকে কেমন ভালোবাসি আর ভালোবাসি বাপজি আমার আমাদের ভালোবাসা আলাদা কিন্তু যারা নবীকে জান থেকে বেশি ভালোবেসেছেন তাদের ভাব গতি ছিল আলাদা। আমরা আমাদের বাচ্চা মানুষ করি কাউকে উকিল বানাবো ডাক্তার বানাবো মাস্টার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো কিন্তু রসূলে পাক আলাইহিস সালামকে যারা অতি ভালোবেসেছেন তারা অন্যরকম ভাবে। হাদিস শরীফে আসে একদিন দামেস্কের মসজিদ থেকে হযরত বেলাল এলান করছেন কে আসো জিহাদের মাঠে যাওয়ার জন্য তৈরি হও। একজন মা সে সাথে করে একটা বাচ্চা এনেছে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন মা গো এই বাচ্চাটা কি হবে 8 থেকে 10 বছর বয়স এই বাচ্চাটার এই জিহাদের মাঠে গিয়ে কি হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন এই বাচ্চাটাকে নিয়ে যাও। মা ডাক দিয়ে বলে গো বেলাল আমি বাচ্চাটা ফিরিয়ে নেওয়ার জন্য আসিনি এই বাচ্চাটাকে আমি নিয়ে এসেছি জিহাদের মাঠে শহীদ করব বলে ও বেলাল যখন কোন ইহুদি আমার নবী পাকের দিকে তীর চালাবে তখন আমার এই বাচ্চাটাকে তীরের সম্মুখে করে দেবে আমার বেটার গলা দিয়ে তীর যেন হলুম পার করে চলে যায় আমার নবীর গায়ে যেন আঘাত না লাগে আমার বাচ্চা মারা গেলে সহ্য করতে পারবো নবীর গায়ে আঘাত লাগলে সহ্য হবে না। আব্বা জানের আমার তাই শুধু তাই নয় মা মেনা রাদি আল্লাহ তালা না এমনি করে আপনার কিনা বলেন শ্বশুর আব্বা যান কি শ্বশুর আব্বা বলেন ওগো আমেনা তুমি রেডি হয়ে যাও তোমার সঙ্গে দাসী উম্মা ইমানকে সঙ্গে করে নিয়ে আর আমার নাতি মুস্তামা দাদু ভাইকে নিয়ে তার আব্বা রওজাটা জিয়ারত করি আনো আর তার নানার বাড়ি থেকে বেরিয়ে এসো। বাজিরা পরিস্থিতি আমি বুঝতে পারছি কি রান্না বাড়া হয়ে গেছতো নাকি ধোঁয়া উঠতেছে আর আকাশের অবস্থা ভালো না সোনা মানিক আমার যেহেতু রাত বেশি হয়ে গেছে আমি চাইছি যে আর তো কেউ ছিল না তুই অন্তত 11টার ভিতরে শেষ হবে চিন্তার কোনো কারণ নাই এখন 40 হয়েছে মিনিট করে ভিতরে ইনশাআল্লাহ দোয়া করে দেব চিন্তা নাই আপনাদের ঘাবড়াতে হবে না। বাপজি আমার ভাইয়েরা এমনি করে দেখা গেল কিনা রাসূলে পাক আলাইহিস সালাম কি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা না নিয়ে আপনার কিনা বেরিয়েছেন সমস্ত কিছু রেডি ঘোড়ার উপর আপনার কিনা উঠেছেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা না শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব মা আমেনাকে আপনার কিনা বিদায় দিতে গিয়ে আপনার চোখ দিয়ে পানি ঝরছে চোখের পানি গুলো মুছে নিয়ে আপনার কিনা দাঁড়িয়ে রয়েছেন আপনার বৌমাকে বিদায় দিচ্ছেন দাদু ভাইকে বিদায় দিচ্ছেন
শ্বশুর আব্বার মাথা খানা হাঁটুর উপরে দিয়ে মাথায় হাত ফুলায়ার বলে ও গো আব্বা জান, আপনার যদি বিদায় দিতে ইচ্ছা না হয় আমি যাব না, কিন্তু আপনি এমন করে অসুস্থ হয়ে গেলে কেমনে আমি যেতে পারি? আব্দুল মুত্তালিব বলে আমি যদি কাঁদি রে আমি না হয়তো যাবি না। আব্বা জানের আওয়াজ হযরতে আব্দুল মুত্তালিব চোখের পানি মুছে বলে বৌমা তুমি চলে যাও, বলো তুমি যাবে কি না? যেই না শ্বশুর আব্বা একটু কড়া করে কথা বলে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তার জাঙ্গের উপর থেকে আব্বা শ্বশুর আব্বার মাথা কানা নামিয়ে আবার কি আপনার কিনা চেপে গিয়েছেন দাসী উম্মে আয়মান কে নিয়ে এবং নবী পাক কে নিয়ে। বাবা জি আমার হযরত আব্দুল মুত্তালিব আপনার এমন অবস্থা হলো কেন? হযরত আব্দুল মুত্তালিব ডেকে বলে এই জন্য রে আমি যাকে বিদায় দিয়েছি কখন ফিরে আসিনি, আমার আমি নাকি বিদায় দিতে গিয়ে আমার মনটা না জানি কেমন একটা আওয়াজ করতেছে, মনে হচ্ছে যেন আমার আমি না সঙ্গে আমার আর দেখা হবে না। আমি আব্দুল্লাহকে বিদায় দিয়েছিলাম, আমার আব্দুল্লাহ কখন আমার কাছে ফিরে আসেনি, আমার বৌমাকে যখন বিদায় দিচ্ছি বুঝি আমার বৌমাও ফিরে আসবে না। আমি আব্দুল মুত্তালিব আমার মনটাকে বুঝাতে পারি না, এই জন্য বেশি করে কাঁদি। ও সোনা মানিকেরা হযরতে আমিনা বলেছেন আব্বা জান আপনার যদি ইচ্ছা না হয় আমি কখনো যেতে রাজি নই। বলেন না বৌমা তুমি চলে যাও, আমি আর মন চায় না তোমায় বিদায় দিতে, কিন্তু দাদু ভাইয়ের জন্য তোমাকে বিদায় দিয়ে দিলাম। হযরতে আব্দুল মুত্তালিব যত দূর বৌমাকে দেখতে পেয়েছি চোখের পানি বন্ধ হয় না। ও মায়েরা শ্বশুরকে ভালোবেসো, শাশুড়িকে মহব্বত করো, কেন নবী বলেছেন স্বামীর পদতল স্ত্রীর জান্নাত, আর তোমার স্বামীর জান্নাত হলো তোমার শাশুড়ি এবং শ্বশুরের পদতলে। তাহলে কতটা মহব্বত করতে হবে? আজকালকে বৌমারা শ্বশুর শাশুড়ি ভালোবাসে, প্রায় ঘরে ঝামেলা না, বলে আমি আমার স্বামীর ভাত রান্না করো বলে আইছি, আমি তো তোমার কি ভাত রান্না করার জন্য আনি না, ঠিক না? প্রায় ঘরে দেখা যায় আব্বা জানের আমার তো নিজের যদি মাকে কষ্ট দাও বাপকে কষ্ট দাও কি হবে গো, আরাম হবে তো? বাবাজি আমার শ্বশুর শাশুড়ির আজ মোটে মায়া নেই, মা আমে না শ্বশুর আব্বাকে বলছেন আপনার ইচ্ছা না হলে আমি যাব না, কিন্তু আব্দুল মুত্তালিব দেখছেন আমি যদি কাঁদিও যাবে না, মা গো আমি শুধু আমার দাদু ভাইয়ের জন্য তোমাকে বিদায় দিচ্ছি, নইলে দিতাম না, কম ভালোবেসেছে নাকি? আজ যদি বৌমাদের বলা হয় বাপের বাড়ি যাইতে হবে তাহলে আর্ধেক লোক ভালোই যায়। জীবনের শেষ এবার কে জানে, কিন্তু আব্দুল মুত্তালিবের মনে এই জায়গা দেয়। তাই আমি আমার মায়েদের বলি একটু ভালোবাসো, কিতাবের ভিতরে এসেছে শ্বশুর শাশুড়িকে কেমন মহব্বত করবে, মায়ের কথা কেমন শুনবে। খুব সার কথায় বলি বাবা, আল্লাহর নবীর একজন প্রিয় বন্ধু নাম হলো তার বাইজিদ বস্তামি। কি নাম? বাইজিদ বস্তামি। বাবা ইনি হজে গেছেন, হজে যাওয়ার পরে দেখছেন প্রচুর মানুষ কাবা তওয়াফ করে, আল্লাহ পাকের কাছে দোয়া করছেন আল্লাহ কার হজ কবুল হলো আর কার হলো না একটু কি জানতে পারি? আল্লাহ পাক এলহাম করে বলে সবার কবুল করেছি শুধু একজন আর করিনি। বাইজিদ বস্তামির মনে ইচ্ছা জাগে আল্লাহ ওই ব্যক্তিটা কে? আল্লাহ পাক বলেন ওর নাম মুহাম্মদ বিন হারুন। বলেন সুবহানাল্লাহ, কোথায় পাবো? বলে ওই পাহাড়ের নিচে হাত পা ক্ষত অবস্থায় পড়ে আছে। বাইজিদ বস্তামি বলেন একটু দেখি, টুকটুক করে উনি আসলেন। এই কথাটা বলতাম না শুধু মা বাপের হুকুম কেমন শুনতে হবে তাই বলছি,
মাথায় রাখেন। এখন বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি উনি আসছেন, দেখেন হাত পা ক্ষত অবস্থায় সত্যি একজন পড়ে আছে তো দূর থেকে, মনে করেন আমি কখনো দেখিনি আপনাকে, আপনি প্রথম আসছেন আমার কাছে, তা দূর থেকে আমি বলছি ও গো বাইজিদ বোস্তামী নিকটে আসবেন না, চলে যান চলে যান, প্রতি বছর একজন আল্লাহর ওলি আমাকে দেখতে আসেন। বাইজিদ বোস্তামী চিন্তা করছেন, জীবনে দেখলাম না, আমার নাম জানলো কেমন করে, কি কারণে তার কাছে আসি সেটা বা বুঝলো কেমন করে, নিশ্চিত আল্লাহর প্রিয় কোন বান্দা হবে, তবে এর হজ কবুল হয় না কেন? যাতেই ব্যক্তি নাই যে দূর থেকে নাম বলে দেয়। বাইজিদ বোস্তামী নিকটে গেলেন, ভাই আপনি আমাকে বলুন কি কারণে হজ কবুল হয় না? মুহাম্মদ বিন হারুন কাঁদেন আর বলেন, ও গো বাইজিদ বোস্তামী এমন রোগে আমি ভুগি, ওই রোগের ওষুধ আমার দুনিয়াতে নাই। ও গো বাইজিদ বোস্তামী একদিন আমার বিবি বাড়িতে রান্না করতেছিল, কোন কারণবশত আমার মায়ের সঙ্গে ঝগড়া লেগে গেল, এমন সময় শাশুড়ি বহুতে যখন ঝগড়া লাগি আমি ঘরের ভিতরে সহ্য করতে পারি না, আমার বিবির কথা শুনেন আমার জনম দুঃখিনী মাকে একটা ধাক্কা দিয়েছি, আমার মা জননী পড়ে গিয়েছে ধাক্কাতে, আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ জি বাচ্চাটাকে 10 মাস পেটে রেখেছি, মেতদের মতো পেশাব পায়খানা পরিষ্কার করেছি, ওই বাচ্চাটা আমাকে বিবির কথা শুনে ধাক্কা দিয়েছে, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও, ও বাইজিদ আমার মায়ের দোয়া কবুল হয়ে যায়। কিছু পরে আমি মায়ের পা ধরে বলি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বড় ভুল করেছি। মা জননী কান্না করে চোখের পানি ছেড়ে দিই, আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার মুহাম্মদ বিন হারুন এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকে যেন তোমার সঙ্গে কথা বলতে পারে। বাইজিদ মায়ের দোয়ার বরকতে তোমার নাম পাইছি, তবু আমি জানি কি জন্য এসেছেন তাও আমি জানি, কিন্তু মাকে একবার ধাক্কা দিয়েছি বলে, একবার নয় দুইবার নয় 28 বার হজ করেছি, আল্লাহ পাক আমার একটা হজ কবুল করে না। এই মার কথা শুনেন তো, কতবার মেরেছো, কতবার মেরেছো বাবজি, এজন্য মা বাপের সেবা করুন। বাইজিদ বোস্তামী বলেন এটাই অপরাধ, বলে জি হ্যাঁ, উনি একটু মোরাকাবা করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ মুহাম্মদ বিন হারুনের জীবনের গোনা মাফ করে তাকে জান্নাতি বানান। আমার আল্লাহ পাক এলহাম করে বলেন, বাইজিদ রে ওর জীবনের গোনা মাফ হবে তখন আগে জাহান্নামে দিব, যেহেতু মায়ের দোয়া কবুল হয়েছে, জাহান্নামে দেওয়ার পরে ওর মাকে খবর দেওয়া হবে তোমার সন্তানের আযাব, মা সইতে পারবে না, আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক তখন তাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে ভরবো, তার আগে নয়। যাদের পিতা মাতা বেঁচে আছে খবরদার তাদের সেবা যত্ন করুন আর তাদের দোয়া নেওয়ার চেষ্টা করুন। বাবাজিরা আমার, তাদের দোয়া যদি না নিতে পারেন বেকার। আপনি আপনি হয়তো বলবেন মাওলানা ভাই আপনি যে পিতা মাতার এত কথা বলছেন তা আপনি কি পিতা মাতার সেবা করেন? আমি বলবো না, আপনি কি আমার আব্বাকে শুনে দেখবেন কি করি না করি? তবে হয়তো অনেকে বলবেন তোমার আব্বা যে এখন পানি টেনে খায়। আমার আব্বা কিন্তু পানি আনে, কেন আনে কি কারণে আনে এর জন্য বহু কথা, তো আমি নিজে মুখে বলা যাবে না, আপনি আমার আব্বা জানের কাছে শুনবেন। যদি আমার আব্বা কিছু বলেন যে না আমার ছেলে দেখে না, তাহলে আপনি আমাকে কিছু বলতে পারেন, এর উপরে তো কোনো কথা নাই নাকি? বাস আমি আমার কথা বলতে চাই না, আমি কি করি না করি আল্লাহ পাকই জানে, আর আমার পিতা জানে, জন্মদাতা। মা তো নেই, প্রায় 10 বছরের মতো উনি বিদায় নিয়েছেন, মা আমার খুব কষ্ট করে আমাদেরকে লালিত পালিত করেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক। আজ আমার হালিম ভাই
তিনিও পৃথিবীর জমিন থেকে ওনার আব্বা চির বিদায় নিয়েছেন। কিন্তু এমন একটা টাইমে উনি আমাকে বলছিলেন, আমি তখন জালসায় যাচ্ছি কোথায় যেন বাইরে, তো উনি আমাকে গেটের সামনে বলছেন, ভাই আব্বা মারা গিয়েছে। আমি বললাম, আমি ট্রেনে মানে ফোনে কথা বলবো, আমি একটু দাঁড়াতেও পারিনি। মনের ভিতরে আমার খুব একটা ব্যথা ছিল যে খুব মহাব্বতী মানুষ, আমি প্রায় ওনার সঙ্গে কথাবার্তা হয়েছে যতটুকু, তা উনি কখনো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেননি, ভালো মানুষ ছিলেন। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক, সকলে বলি আমিন। আব্বা জানের আমার পৃথিবীতে আমরাও চলে যাব, এই মৃত্যু আমাদের অনিবার্য, তো মরণের আগে কিছু জোগাড় করুন, করতে পারলে লাভ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইমানি হালাতে মৃত্যু নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা রাজিহি তাসওয়াতুন শুহুরিন কামারিয়া ওয়া আনা লিজ্জামানি ইয়ানজালি আনহু সাদা হযরাত উম্মুহু লাইলাতা মাউলিদিহি আসিয়াত মারিয়াম ফি নিসওয়াতিন মিনাল হাদিরাতিল কুদসিয়া ওয়া খাযাহাল মাখাযা ফালাতুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরাইয়া তালাউ সিনাকা বদরিল মুনীর ইয়া নবী। সালামু আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ নবীজির ঘরে তে যাবীর একদা হইলেন হাজির দেখিয়াও হইলেন অস্থির পাথর বাধা পেটে নবীজির আ নবী ইয়া হাবিব সালাম আলাইকা বাড়িতে আসে অল্প খাবার রইল দাওয়াত আপনার তার সাথে কিছু সাহাবার নবী গো দেরি কিসের আর ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাই সালাম দরদ গো ওগো দরুদি নবীজি জাবিরের সাথে চলিলেন দাওয়া তো খেতে সত্তর সাবা ছিলেন তাতে সবেন নবীর বরকতে নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দরদ গো ওগো দরুদি কবরে যখন যাব তোমার ওই দিদার যে পাব দাইয়ে সালাম জানাব দিদারে খুশি মানাব ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম
আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নাবিয়িকা খায়রি খালকিহি কুল্লিহিম। জিসে চাহা দর পে বুলা লিয়া, জিসে চাহা পুনা বনা লিয়া, ইয়ে বড়ে করম কে ফয়সলে, ইয়ে বড়ে নসিব কি বাত হে, বলাগল উলা বেকামালি কশফত যা বিজমালি হসনত জমিয়া খসালি সল্লো আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা। وعلى آله বাবজি আমার, যারা অলির প্রেমিক আছেন মনে চায় না যে মেজে হুজুরের যদি দিদার পেতাম, হতো না? ইচ্ছা হয় না? খোদার অলি মরে না কো অমর চির দিন, তাদের দেহ খায় না মাটি ছয় না রে জমিন, সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে, এ নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। বাপজির আমার, সূরা ফাতিহা তিনবার, দশবার সুরায়ে ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ এই সুরাটি, এগারোবার দরুদ শরীফ, যিনি না জানেন তিনি কলেমা শরীফ পড়তে থাকুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم
انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله على النبي الامه صلى الله تعالى عليه وسلم صلوا عليه صلاه وسلاما عليك يا رسول الله صلى الله عليه وسلم الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم صلى الله على النبي الامه صلى الله تعالى عليه وسلم صلى عليه الصلاه والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد صلى عليه صلاه والسلام عليك يا رسول الله صلى الله على النبي الامه صلى الله تعالى عليه وسلم صل عليه صلاه وسلاما عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم صلاه وسلاما عليك يا رسول الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد কিছু পড়া আছে নাকি ভাইজান? কিছু আছে নাকি পড়াশোনা? আর খতম কোরআন শরীফ আর কালেমা শরীফ যা পড়েছেন পাবজি আমার অনেকেই অনেক কিছু পড়েছেন, তাদের দোয়া করার মতো কেউ আছে নাকি? আমাকেই করতে হবে। আচ্ছা সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুব্বাতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোটামুটি এখন শেষ মোনাজাত দোয়া হবে। যে যেখানে মাইক দ্বারায় আমার কণ্ঠের আওয়াজ শুনছেন প্রত্যেকে দোয়ায় শামিল হন। চার খতম কোরআন শরীফ এবং বহু কালেমা শরীফ পড়া, যে যা পড়েছেন হাওলা করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম আলাইহি সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين। চার খতম কোরআন মাজিদ বহু কালেমায়ে শরীফ জের জাবার হরফ পেশ মোয়াদ তাসদীদ ইকফা ইদগাম ইজহার গুন্না কত জায়গায় ত্রুটি না ধরে হাবিবের সাদকাতে কবুল মকবুল করে নাও। বিনিময় সওয়াব গুলোকে সোনার মদিনায় হাবিবে পাকের রওজা মোবারক সব হাদিয়া পেশ করে দাও। সাহাবায়ে কেরাম তাবা তাবিন আদম থেকে আজ পর্যন্ত নবীন সিদ্দিকিন শুহদাইন সালফে সালিহিন আম্মা এ মুস্তাহিদিন জঙ্গে উহুদ জঙ্গে বদর জঙ্গে সিফিন জঙ্গে খাইবার জঙ্গে খুন্দাক জঙ্গে কারবালা সমুদায় হুজুরদের আরওয়া মুকাদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দাও। চার মুসাফির ইমামদের আরওয়া মুকাদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দাও। চার তরিকাতের আউলিয়াই কেরাম মাশাইখ মুজাহিদ মুজাদ্দিদ আবদাল কুতুব ফানা ফিল্লা বাবা বিল্লা মাস্ত দিওয়ানা অলিতে গলিতে কত জায়গায় ঘুরে বেড়ায় মাওলা প্রত্যেকের আর ও মুকাদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন
তমাম বিশ্বের বুকে তোমার যত মুমিন মুমিনাত প্রত্যেকের আরওয়া মুকদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দাও বিলখুসুস আয় আল্লাহ জামিল তো মাওলা বক্সো সাহেব বাবা জিয়া ভাই দুনিয়ার বুক থেকে বিদায় দিয়েছে সন্তানগুলো জীবনের দায়িত্ব হয়ে গেছে আল্লাহ মাওলাই করিম আব্বা বলে ডাকতে পারি না মধুমাখা ডাক জীবনের মতো বসে গেছে গো মাওলা এই কোরআন শরীফের বাবার কাছে খলেমা শরীফের বাবার কাছে মিলা শরীফের ওসিলাতে আল্লাহ তার অন্ধকার ভাই কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও মাওলাই করিম নাতি পুতি গুলোর দিক দিকে তাকায় দাদা খুঁজে পায় না আল্লাহ সন্তান গুলো ফলক ফুলক করে তাকায় আব্বা বলে স্বাদ মিটাতে পারি না গো মাওলা মাওলাই করিম গো কত কষ্ট করে লালিত পালিত দুনিয়ার বুকে করেছি আজ চিরজীবনের নাই বিদায় দিয়েছে আল্লাহ তার কবরে আজাব দিও না আমরা যারা হাত পেতেছি আমাদের অনেকের আব্বা নাই অনেকের মা নাই অনেকের দাদা দাদি নানা নানি সন্তান আদি চিরজীবনের মতো বিদায় দিয়ে চলে গেছে আল্লাহ মাওলাই করিম ফকির যদি দরজায় আসে একজনা যদি ফিরাইয়া দেয় অপার দরজায় গিয়ে ঠাই পায় এক পঞ্চায়েতে যদি কথা না শোনে এক মেম্বার যদি কথা না শোনে আর এক মেম্বার আশ্রয় দেয় এক পার্টি যদি কথা না শোনে আর এক পার্টির আশ্রয় নেয় আল্লাহ গো এক থানায় কেস যদি দায়ের না হয় অপর থানায় কেসটা দায়ের হয় কিন্তু তোমার এমন দরবার আল্লাহ কেউ যদি একবার ফিরে এমন কোন দরবার নাই ঠাই পাওয়া গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো হাত পেতেছি আল্লাহ মিলে তোমার লবাক্স বাবাদের কবর জান্নাতের টুকরা বাদাই হাতাও আজকের মেহফিলে আমরা যারা হাজির দিয়েছি আমাদের প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদারের কবর গুলো রিয়াজ জান্নাত বানিয়ে দাও আল্লাহ আমার ভাই যাদের রুজি রোজগারে বরকত দান করো আল্লাহ এ ঘরে ফ্যামিলিতে আল্লাহ পৃথিবীর জমিনে মাওলানা সব সন্তানাদি রেখে গেছে আল্লাহ তাদের নবীর দিওয়ানা বানিয়ে দাও আল্লাহ মানুষের মতো মানুষ বানিয়ে দাও আল্লাহ ওলির মাস্তানা বানিয়ে দাও পাঞ্জাগানা নামাজি বানিয়ে দাও আল্লাহ তাদের সন্তানাদিদেরকে নেক বানাও আচ্ছা বানাও রুজি রোজগারে বরকত দাও ব্যবসা বাণিজ্যে তারা কিয়াতা করো আসমানি বালা আসমানে তুলে নাও জমিনি বালা জমিনে পুঁতে দাও আয় আল্লাহ পাক ইমামে আজমের মতো ভালোবাসা করতে পারিনি আবু বাকারের মতো মায়া করতে পারিনি মনসুর হাল্লাদের মতো ভালোবাসতে পারি হাবশি বেলালের মতো মায়া করতে পারিনি নারাজ হইও না এতজন মুসল্লি লইয়া হাফেজ কোরআন মসজিদের ইমাম মসজিদের মুসল্লি বিশেষ করে তিন ছেলেদের নিয়ে হাত পেতেছি যাকে ভালোবাসো ও সিলায় প্রত্যেকের দোয়া কবুল করে নাও আল্লাহ ততদিন মৃত্যু দিও না যতদিন তোমার নবীর দিদার না হইয়া যায় আল্লাহ আমাদের কপালে হজে কাবা লিখে দিও সোনার মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আজকের মেহফিলে যারা হাজিরি দিয়েছে প্রত্যেকের হাজির গুলো কবুল করে নাও কঠিন মুসিবতের সময় আজকের মিলাদুন নবী জলসা আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বাহকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাই ইসলাম 786 চ্যানেল
আরো নিত্য নতুন ওয়াজ ও গজল পেতে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন, লেটেস্ট ভিডিও দেখুন সবার আগে।